সবাইকে আমন্ত্রণ এএফসি চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচ, স্পেশালি গ্রুপ ইয়ের ম্যাচ, যেখানে ভারতের গোয়ায় মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ ইয়ের যে দুদল, সেই দুদল আল ওয়াহদা সংযুক্ত আরব আমিরাতের দল এবং স্বাগতিক এফসি গোয়া, যারা প্রথমবারের মতো ইন্ডিয়ার কোনো ক্লাব অংশগ্রহণ করছে এএফসি চ্যাম্পিয়ন্স লীগে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ এশিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, যেখান থেকে এই এএফসি চ্যাম্পিয়ন্স লীগের একটা দল কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, সেই ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করে। সেই এএফসি চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে টি স্পোর্টসের পর্দায় আমরা আছি। আজকের ম্যাচ সাড়ে আটটায় যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে, আল ওয়াহদা ইউএই ভার্সেস এফসি গোয়া ইন্ডিয়ার মধ্যকার, সেই ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। এবারের এফসি চ্যাম্পিয়ন্স লীগে 40টা দল অংশগ্রহণ করছে, এর আগে আসরগুলোতে 32টা দল অংশগ্রহণ করে থাকে, এবারে কিন্তু 8টা দল বেড়েছে, 40টা দল 10টা গ্রুপে ভাগ হয়ে কিন্তু তারা লড়ছে। এবং ওয়েস্ট জোনে 5টা গ্রুপ রয়েছে, 5টা গ্রুপের 20টা দল মুখোমুখি হচ্ছে একে অপরের, যেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ প্রতি গ্রুপ পর্যায়ে প্রতিটা দল 6টা করে ম্যাচ খেলার কিন্তু সুযোগ পাচ্ছে, সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তারা কিন্তু সরাসরি নকআউট পর্বে অংশগ্রহণ করবে। আজকে ম্যাচ ডে টু, ম্যাচ ডে ওয়ানের রেজাল্ট যেটা ছিল, সেখানে আল ওয়াহদা তারা পার্সেপোলিসের কাছে হেরেছিল 1 গোলে, এবং গোয়া এবং আল রায়ান তাদের মধ্যকার ম্যাচটা কিন্তু গোলশূন্য ড্র হয়েছিল। পয়েন্ট টেবিলের অবস্থানে আল ওয়াহদা এখন পর্যন্ত তাদের কোনো পয়েন্ট নেই, গোল ডিফারেন্সেও একটা তারা গোল খেয়েছে, তাদের অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে তলায়। অন্যদিকে প্রথমবারের মতো এফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করছে এফসি গোয়া, তারা কিন্তু রয়েছে টেবিলের 2 নম্বরে, একটা পয়েন্ট তারা আদায় করে নিয়েছে শক্তিশালী দল আল রায়ান তাদের বিপক্ষে। সেই এফসি গোয়া নিজেদের হোম মাঠ, সেই হোম ভেনিউতে দ্বিতীয় ম্যাচ নামার জন্য কিন্তু তারা মাঠে নেমে গেছে। অন্যদিকে আল ওয়াহদা এক্সপেরিয়েন্সড একটা সাইড, এফসি চ্যাম্পিয়ন্স লিগে যারা আগেও খেলেছে, যে দলে এশিয়ার বিভিন্ন দেশে খেলা একাধিক তারকা ফুটবলার রয়েছেন। অন্যদিকে এফসি গোয়াকে কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ান ক্লাব, তারা কিন্তু ফার্স্ট ম্যাচটা যেভাবে খেলেছিল আল রায়ানকে, তারা যেভাবে আটকে দিয়েছিল, সেটা কিন্তু বড় একটা শক্তির জায়গা এফসি গোয়ার। এবং এফসি গোয়ার যে দলটায় সেখানে কিন্তু ফরেন কালেকশন, যেখানে রয়েছে জেমস দোনাচি, ইভান গনজালেস, জর্জ ওট্রিচের মতো এডুবেডিয়া স্প্যানিশ ফুটবলার, তাদের মতো তারকারা, লাল এবং কমলা রঙের যে জার্সি, কম্বাইন্ড রেড এবং অরেঞ্জ কালারের সেই জার্সিতে কিন্তু নেমেছে আসরের হোস্ট দল এফসি গোয়া। অন্যদিকে ইউএর ক্লাব আরব আমিরাতের ক্লাব আল ওয়াহদা, তারাও কিন্তু পুরোপুরি প্রস্তুত, ওমর খিব্রিন আল ওয়াহদার মেইন যে স্পটলাইট, তার উপর রয়েছেন ইসমাইল মাতার, আল ওয়াহদার ক্যাপ্টেন, টিম মাতার ইজ নাম্বার 9, লুকাস পিমেন্তা ব্রাজিলিয়ান ডিফেন্ডার সেন্টার ব্যাক, সবাইকে নিয়ে কিন্তু আল ওয়াহদা শক্তিশালী একটা দল। আল ওয়াহদা স্টার্টিং লাইন আপটা মোহাম্মদ আল সামসি, লুকাস পিমেন্তা, খালিল ইব্রাহিম, টিম মাতাভেজ, ইসমাইল মাতার, আবদুল্লাল কারবি, লি জো, আহমেদ রশিদ, ফারেজ জুম্মা, আবদুল্লাহ হামাদ ও ওমর খিব্রিন, কোচ এইচ টেন কেইট। যদি আমরা দেখি 4-2-3-1 এই ফর্মেশনে মাঠে নেমেছে আল ওয়াহদা। এফসি গোয়ার স্টার্টিং লাইন আপটাও আমরা একটু দেখে নেবো। এর আগে আবদুল্লাহ হাদি, আব্দুল হাদি, আলেনজি, আলী আহমেদ, হান্না হাত্তাব, আহমেদ আল আলী, যারা এই ম্যাচের ম্যাচ অফিসিয়ালের দায়িত্বটা পালন করছেন। এডুবেডিয়া স্প্যানিশ ফুটবলার, যিনি এফসি গোয়ার ক্যাপ্টেন, তাকে কিন্তু আমরা দেখছি, এবং ফুটবলের যে নিয়ম রক্ষার যে টস, সেটাও কিন্তু হয়ে গেছে। আল ওয়াহদা প্রথমবারের মতো এফসি চ্যাম্পিয়ন্স লিগে কোনো ইন্ডিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে, সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ইন্ডিয়ান কোনো দল প্রথমবারের মতো কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করছে। সেই এফসি গোয়ার স্টার্টিং লাইন আপটা ফার্নান্দো, কোচ ধীরাজ সিং, স্যামসন পেরিন, ইভান গনজালভেস, জেমস ডোনাচি, জর্জ অর্টিজ, এডুবেডিয়া, গ্লেন মার্টিনেন্স, রোমারিও, পণ্ডিতা, ঈশান পণ্ডিতা, ব্র্যান্ডন ফার্নান্দেস, অর্টিজ রয়েছেন, স্যামসন পেরিরা এবং সেরিটন ফার্নান্দেস, তারা কিন্তু রয়েছেন এফসি গোয়ার হয়ে। 4-2-3-1 এই ফর্মেশনে কিন্তু মাঠে নামবে এফসি গোয়া। দুদলের সাবস্টিটিউট বেঞ্চ, রশিদ আলী, খামিজ ইসমাইল, মানসুর আল হারাওয়ি, অন্যদিকে এফসি গোয়ার নবীন কুমার, রিদম তিলাং, আদিল খান নাম্বার 50, যিনি বাংলাদেশের বিপক্ষে গোল করেছিলেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, যে ম্যাচটা সল্ট লেকে হয়েছিল সেই ম্যাচে।
সেই আদিল খানকে কিন্তু আমরা প্রথম ম্যাচটা তো দেখিনি, আজকের এই ম্যাচ, আজকের ম্যাচেও কিন্তু তিনি সাবস্টিটিউট বেঞ্চে রয়েছেন। এফসি চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দলটা কাতারের ক্লাব আল হিলাল, যারা এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে। সাউথ কোরিয়ার পোহাং স্টিলার্স, তারাও আসলে তিনবার শিরোপা জিতেছে, তবে বিশাল এক ল্যান্ডমার্ক সাউথ এশিয়ান ক্লাবগুলোর জন্য, কারণ এফসি চ্যাম্পিয়ন্স লিগের যে বড় একটা মঞ্চ, সেখানে কিন্তু এই সাব কন্টিনেন্টের ক্লাবগুলো প্রথমবারের মতো জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। ফরেস্ট জুম্মাকে দেখছি আমরা, নাম্বার 44 লুকাস পিমেন্তা, আল ওয়াহদার নাম্বার 3, দুই সেন্টার ব্যাক যাদের উপর বড় একটা দায়িত্ব কিন্তু রয়েছে। পার্সেপলিসের বিপক্ষে আমরা দেখেছিলাম তারা কিন্তু খুব ভালোভাবে সেই দায়িত্বটা পালন করেছিল, যদিও সাইদি হোসেনের একমাত্র গোলে সেই ম্যাচটা শেষ পর্যন্ত ইরানের ক্লাব পার্সেপলিস তারা জিতে নিয়েছিল। তবে নতুন ম্যাচ এফসি গোয়া, তারা কিন্তু বলছে যে যেইভাবে এফসি গোয়ার কোচ হুয়ান ফের্নান্দো ফেনল, তিনি কিন্তু ম্যাচের আগে যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু তিনি বলেছেন যে যেই ঢঙে, যেই স্টাইল এফসি গোয়া প্রথম ম্যাচটা খেলেছিল, ম্যাচের বল হোল্ডিং পজিশনে কিন্তু অনেকটাই গিয়েছিল আল রায়ানের বিপক্ষে, সেই ছকে যদি তারা এই ম্যাচটাও খেলতে পারে তাহলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট এফসি গোয়া এই ম্যাচ থেকেও কিন্তু আশা করতে পারে। অ্যারাবিয়ান গালফ লিগে আট নম্বরে রয়েছে আল ওয়াহদা, অন্যদিকে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল, আইএসএল এর চার নম্বরের দল কিন্তু এফসি গোয়া। কিক অফের সাথে সাথে ম্যাচ শুরু হয়ে গেছে, শুরুতেই আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, তবে সেখানে ধীরাজ সিং লাস্ট ম্যাচটা যিনি দারুণ খেলেছেন এফসি গোয়ার গোলরক্ষক, তিনি কিন্তু ভালোভাবেই সেই ধাক্কাটা সামাল দিয়েছেন। স্যামসন পেরি, সেলটন ফার্নান্দেজ, সেখান থেকে ব্রেন্ডন ফার্নান্দেজ ছিলেন, দিয়েছেন বল ব্রেন্ডন ফার্নান্দেজের কাছে, এখন বল ঈশান পান্ডিত্য, সেখান থেকে গ্লেন মার্টিন্স, নিজেদের মধ্যে দেয়ানিয়া করে মাত্রা গুছিয়ে এফসি গোয়া আক্রমণ ওঠার চেষ্টা, এবার সব প্রান্তটা বদল হয়েছে লেফট উইং নাম্বার 9 জর্জ ওটিচ, তবে একটা মিস পাস কিন্তু হয়েছে আব্দুল্লাল কার্বি, তাকে আমরা দেখলাম প্রেসিং এর কাজটা তিনি করে যাচ্ছেন। জেমস তোনাচি ব্যাক পাস করে দিয়েছিলেন ধীরাজ সিং কে, ধীরাজ সিং বাড়িয়ে দিয়েছেন ঈশান পান্ডিতা, সেখান থেকে ব্রেন্ডন ফার্নান্দেজ দিয়েছেন বাম প্রান্তে, আক্রমণ করার চেষ্টা এফসি গোয়া, বক্সের ভেতর ফেলেছেন, হেড হবে, হেডটা করেছিলেন ও, কিন্তু শেষ পর্যন্ত ঈশান পান্ডিতার যে হেড সেটা কিন্তু পুরোপুরি নিজের মনের মতো করে অন টার্গেট সেই পজিশনটা কিন্তু তিনি রাখতে পারেননি, ভালো একটা ক্রস কিন্তু ছিল জর্জ ওর্তিচের সেখানে, তবে ঈশান পান্ডিতা তিনি যেটা চেয়েছিলেন সেটা করতে পারেননি, তবে ম্যাচের প্রথম কোনো অ্যাটাক দুই মিনিটের মাথায় সেটা কিন্তু এফসি গোয়া করে দেখালো। ফরেস্ট জুম্মা মেডাল মেহরাজি, ফরেস্ট জুম্মা, লুকাস পিমেন্ত এবং আব্দুল্লাল কার্বি, চার ডিফেন্ডার, এবার কিন্তু বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য ওমর খিব্রিনের কে লক্ষ্য করে, তবে ওমর খিব্রিন তিনি কিন্তু বলটা পেয়ে পাননি, ঈশান পান্ডিতা একটা ভুল পাস দিয়েছেন, তবে এবার কিন্তু ভালো একটা সুযোগ তৈরি হতে পারে, যদিও শেষ পর্যন্ত জেমস দোনাচি তিনি ছিলেন, তিনি ক্লিয়ার করেছেন। সেরিটান ফার্নান্দেজ, তবে তাকে ফাউল করা হয়েছে সেখানে, নাম্বার 37 আব্দুল্লাহ আহমেদ আল মেহরাজি, তিনি কিন্তু করেছেন নিজেদের মধ্যে আদান প্রদান। এফসি গোয়ার বক্সের ভেতর ক্রস হয়েছে, উদ্দেশ্য ছিল ওমর খিব্রিন, সেটা কিন্তু হয়নি, ইসমাইল মাতার তার নিয়ন্ত্রণে রেখেছেন, এখনো বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্তে আব্দুল্লাল কার্বি, তবে সেখানে ছিলেন গ্লেন মার্টিন্স, শেষ পর্যন্ত তিনি পুরোপুরি ক্লিয়ার করেছেন। ইসমাইল মাতা এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, ডান পাশ থেকে অনেকটাই মাঝ মাঠের কাছাকাছি জায়গায় চলে এসেছেন, একটা বল বাড়িয়ে দিয়েছেন আহমেদ আল মেহরাজি, বক্সের ভেতর ফেলেছেন,
নাম্বার 61 সেখান থেকে টিম মাতাভেস সরাসরি শট নিয়েছেন কিন্তু পোস্টের অনেকটা উপর দিয়ে গেছে নাম্বার 7 খলিল ইব্রাহিম ওয়ান ফার্নান্দো এফসি গোয়ার কোচ প্রথম ম্যাচটায় তিনি রুখে দিয়েছিলেন আল রায়ান কাতারের ক্লাবকে লুকাস পিমেন্তা সেখান থেকে ফারেজ চুম্মা খলিল ইব্রাহিম সেখান থেকে আহমেদ আবদুল্লাহ কারবি তবে আজকে কিন্তু কিছুটা ইসমাইল মাতার তিনি কিন্তু বলে নিয়ন্ত্রণটা নিতে চেয়েছিলেন তবে সেখানে ভালো একটা চার্জ ছিল ইভান গঞ্জালেসের স্প্যানিশ সেন্টার ব্যাক সে কারণে কিন্তু ইসমাইল মাতার পুরোপুরি যা চেয়েছিলেন তা করতে পারেনি বলের নিয়ন্ত্রণটা তিনি নিতে পারেনি নাম্বার 29 লিজো আল ওয়াহদার কোরিয়ান ফুটবলার লিজো ষষ্ঠ মিনিটের খেলা হয়েছে ঈশান পান্ডিতা আলেকজান্ডার যিশুরাজ তিনি বলটা পেয়েছিলেন তবে শেষ পর্যন্ত সেটা থেকে কোনো ফায়দা আদায় করতে পারেনি নাম্বার 21 আব্দুল্লাহ কারবি সেখান থেকে খলিল ইব্রাহিম যদিও তাকে কড়া মার্কিং এ রেখেছেন দুজন ফুটবলার তবে সেখান থেকে কিন্তু বের হয়ে আব্দুল্লাহ কারবি থেকে আবারও খলিল ইব্রাহিম ভালো একটা সুযোগ কিন্তু তৈরি করেছে আল ওয়াহদা বক্সের ভেতর ঢুকে পড়েছেন দিতে চেয়েছিলেন ওমর ক্রিবিনকে তবে সেখানে ছিলেন ইভান গঞ্জালেস তিনি শেষ পর্যন্ত কিন্তু বিপদমুক্ত করেছেন দলকে এবার ঈশান পান্ডিতা সেখান থেকে জর্জ ওর্টিজ ফাউল হচ্ছে একটা জর্জ ওর্টিজকে সেখানে ফেলে দিয়েছিলেন আব্দুল্লাহ কারবি সে কারণে ফ্রি কিক পাবে এফসি গোয়া হয়েছে হেড করার জন্য ছিলেন সেখানে নাম্বার 4 ইভান গঞ্জালেস তবে সেটা কিন্তু হয়নি তবে কর্নার পেয়ে গেছে একটা ম্যাচের প্রথম কর্নার এফসি গোয়া ইভান গঞ্জালেস এবং জেমস ডোনাচি দুই সেন্টার ব্যাক তারা কিন্তু বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন সেট পিসের যে সুযোগগুলো সেটা কাজে লাগানোর চেষ্টা ছিল সেখান থেকে একটা কর্নার পেয়েছে ম্যাচের প্রথম কর্নার এফসি গোয়া বল কিন্তু দখলের চেষ্টা ইসমাইল মাতার সেখান থেকে জর্জ ওর্টিজ গ্রুপ ইয়ের ম্যাচ ডে টু এর ম্যাচ আল ওয়াহদা ভার্সেস এফসি গোয়া জওহরলাল নেহরু স্টেডিয়াম ফতোরতা যা এফসি গোয়ার হোম ভেনু সেখানে কিন্তু প্রথম ম্যাচটায় ম্যাচ ডে ওয়ান এফসি গোয়া এক পয়েন্ট আদায় করে নিয়েছিল এই গ্রুপের অন্যতম ফেভারিট লরা ব্লা যে দলের কোচ
সেই আল রায়ান তাদের বিপক্ষে অর্থাৎ ফার্স্ট ম্যাচের থেকে কিন্তু একটা রেকর্ড এফসি গোয়ার সঙ্গে হয়েছে পয়েন্ট আদায় করে নিয়েছে তারা সেকেন্ড ডে ম্যাচটা শক্তিশালী আল ওয়াহদা যারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে রেগুলার দল প্রো লিগ টাইটেলস জিতেছে যারা চারবার প্রেসিডেন্টস কাপ দুবার তবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2007 এর সেমিফাইনালিস্টও কিন্তু এই আল ওয়াহদা ইউএই ক্লাব এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2004 এ কোয়ার্টার ফাইনালিস্ট এই দল এছাড়াও শেষ পাঁচ যে চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে সেখানে গ্রুপ স্টেজ রাউন্ড অফ 16 গ্রুপ স্টেজে তিনবার গ্রুপ স্টেজ থেকে বিদায় হয়েছে আল ওয়াহদার একবার কিন্তু তারা রাউন্ড অফ 16 এ শেষ চার বছরের মধ্যে কিন্তু তারা নিশ্চিত করেছিল গ্রুপ অফ 16 সুতরাং এফসি গোয়ার এই ম্যাচটাও কিন্তু টাফ অপোনেন্টের সাথেই হচ্ছে টি স্পোর্টসের কমেন্ট্রি বক্সে আমি নাবিল খান এবং আমার সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সামিউল টিটো থ্যাংক ইউ নাবিল আমরা দেখতে পাচ্ছি যে জুয়ান ফার্নান্দো কোচ এফসি গোয়ার কিছুটা চিন্তিত অবস্থায় আছেন আল ওয়াহদার একজন ফুটবলার পড়ে আছেন মেডিকেল টিম ইজ দেয়ার এই টুর্নামেন্টে আমরা দেখেছি যে রেফারিরা খুব বেশি সময় নিতে দেননি মাঠে যখন মেডিকেল টিম প্রবেশ করেছে ট্রিটমেন্ট কিংবা এই ধরনের ইন্টারাপশন যখন হয়েছে লম্বা সময়ের জন্য খেলায় বিঘ্ন ঘটার চেয়ে তারা বাইরে গিয়ে এই শুশ্রূষাগুলো নেওয়ার ক্ষেত্রে নির্দেশনা প্রায়শই দিয়েছেন তেন হাগ কোচ আল ওয়াহদার আমরা দেখতে পাচ্ছি ব্যাস্ট এক্সপিরিয়েন্স কোচ টেন কাপ নেদারল্যান্ডসের কোচ আয়াক্সকে কোচিং করিয়েছেন হিরেন বিন ডাচ অনেক ক্লাবকে কোচিং করার নেতৃত্ব আছে এরপর মিডল ইস্টে গত 10-12 বছর ধরে কিন্তু দীর্ঘদিন ধরে কোচিং করিয়ে যাচ্ছেন প্যানাথিনাইকোস রটারডাম হেরাকলস ভিতেসে নেদারল্যান্ডসের প্রমিনেন্ট সব ক্লাবে কোচিং করিয়েছেন তিনি কোচ তেন কাঁচে এখন পর্যন্ত বেশ ভালো ইন্টারেস্টিং একটা ম্যাচই হচ্ছিল গোয়া ভারতের ইতিহাসের প্রথম দল যারা কিনা এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে এবং আমরা দেখেছি গতদিন প্রথম আউটিংয়েই কিন্তু পয়েন্ট অর্জন তারা করেছে একটা পয়েন্ট আল রায়ান কাতারিস ক্লাব তাদের এগেনস্টে এবং আর্লি অন একটা চেঞ্জের আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সালমিন তিনি কিন্তু ব্যথা পেয়েছেন আবদুল্লাহ সালমিন মাঝ মাঠের প্রাণ সেন্ট্রাল মিডফিল্ডার তিনি আসলে উঠে যাচ্ছেন লাস্ট ম্যাচেও কিন্তু টেনকাইট কোচ তাকে কিন্তু চেঞ্জ করেছিলেন আজকে ম্যাচের 12 মিনিটে আসলে তিনি রিপ্লেসড হয়ে গেলেন আনফর্চুনেটলি লাস্ট ম্যাচে সাবস্টিটিউট যিনি তার পরিবর্তে নেমেছিলেন আলহাবি তিনি কিন্তু আজকে 10 মিনিটেই নেমেছেন বিগ লস ফর আল ওয়াহদা আরব আমিরাতের ক্লাব কারণ আমরা জানি যে আবদুল্লাহ সালমিন তিনি কিন্তু খুব প্রমিনেন্ট একজন মাঝ মাঠের প্লেয়ার বল কিন্তু এই মুহূর্তে আল ওয়াহদা তাদের নিয়ন্ত্রণে লি মিউং জো সাউথ কোরিয়ান মিডফিল্ডার পিভট রোল প্লে করছেন আল হারবি রেসপন্সিবিলিটিটা আল হারবির উপর অনেক বেড়ে গেছে আবদুল্লাহ সালমিন কিন্তু মাঝ মাঠটা পুরোটা চষে বেরিয়েছেন আল ওয়াহদার খেলাটা গড়ে ওঠে আমরা দেখি লি মিউং জো এবং আবদুল্লাহ সালমিন তাদের কন্ট্রিবিউশন আলমাতার তাকেও কিন্তু একটা কন্ট্রিবিউশন প্লে করতে হবে কারণ আগের দিন আল ওয়াহদা কিন্তু হেরেছিল পার্সেপোলিস ইরানিয়ান চ্যাম্পিয়ন তাদের কাছে সুতরাং পয়েন্ট অর্জন করতে হলে আজকে মাস্ট উইন গেম ব্যাক টু ব্যাক দু ম্যাচে অবশ্য কখনোই আল ওয়াহদা হারেনি এর আগে ক্রিবিন তাদের প্রলিফিক স্ট্রাইকার সিরিয়ান তিনিও কিন্তু আসলে গোলের জন্য তার উপর মুখিয়ে থাকবে লি মিউংজোর একটা বল থ্রু করার চেষ্টা ছিল গ্লেন মার্টিন্স তিনি কিন্তু বলের পজিশন এনে দিয়েছেন ব্রেন্ডন ফার্নান্দেজ দিয়েছেন বামে একেবারে
সেখানে আছেন সেনসন পেরেইরা। সেনসন পেরেইরা থেকে ব্যাক হাফে একদম নিজেদের অর্ধে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ইভান গঞ্জালেস স্প্যানিশ সেন্টার ব্যাক গোয়া, দুজন আমরা দেখেছি যে ফরেন রিক্রুট দুজন সেন্টার ব্যাক, তাদের জেমস জোনা আছে এবং ইভান গঞ্জালেস, দুজনে কিন্তু রক সলিড ছিলেন আগের দিন আলরায়ানের গেমসে, গোলস ড্র ছিল যদিও সেটা এই মুহূর্তে বল পেয়ে গেছেন ওমর ট্রিবিন। ইসমাইল মাতার সামনে শট করবেন টিম মাতা, হাফেজ শট করার সুযোগই পাননি, এখনও কিন্তু বল আছে খলিল ইব্রাহিমের পায়ে, ইব্রাহিম গ্লেন মার্টেন্সকে কিন্তু বল দেননি। তিনি কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করছিলেন, এখন একটা ফাউল হয়েছে, ফাউলটা করেছেন খলিল ইব্রাহিম, ফ্রি কিক পেয়ে গেছে এফসি গোয়া নিজেদের হাফেও, যদিও অনেকটা বলতে হয় যে অপোনেন্ট হাফ থেকেও বেশ দূরে। ইটস এ গুড প্লে ফ্রম এফসি গোয়া ইন্ডিয়া, ইন্ডিয়ান আইএসএল চ্যাম্পিয়ন লাস্ট সিজনের, ভালো অর্গানাইজ একটা অ্যাটাক কিন্তু আমরা দেখেছিলাম, ডিফেন্সিভলি ভেরি অর্গানাইজ এফসি গোয়া লাস্ট ম্যাচে আল রায়ান, তারা কিন্তু আসলে দেখেছে যে কি দেয়াল তৈরি করতে পারে গোয়া। অ্যাটলিস্ট লাস্ট 15-20 মিনিট কিন্তু রক সলিড ছিল ব্যাকলাইন, আজও কিন্তু তেমনই একটা, আমরা দেখছি যে মাঝ মাঠের একটা যে হোল্ডিং মিডফিল্ড পজিশনটা সেটা কিন্তু অনেকটা ব্যাকলাইনের আশেপাশে অবস্থান করছে, সুতরাং ফোর ম্যান ডিফেন্স লাইন যেটা সেটা কখনো কখনো সিক্স কিংবা সেভেন ম্যান ডিফেন্স লাইন হয়ে যাচ্ছে, এবং ফোরহেও ত্রিশ ঈশান পান্ডিতা কিংবা গ্লেন মার্টেন্স তারাই শুধুমাত্র অফেন্সিভ পার্টে অবস্থান করছেন। আরও একটা ক্রস ডেলিভার্ড, বাট দ্যাট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। স্যানসন পেরেইরা সামনে থ্রু করেছেন, ফোরহেও ত্রিশ রিচ করতে পারেননি, সেখানে টাচ লাইনের বাইরে চলে গেছে বল, থ্রো ইন ফর আল ওয়াহদা। রাইট, এই ম্যাচের আগে কিন্তু যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, সেখানে আল ওয়াহদা কোচ তিনি কিন্তু বলেছিলেন যে তিনি গেল ম্যাচটা আল রায়ানের সাথে এফসি গোয়ার ম্যাচটা দেখেছেন, এবং তিনি বলেছেন এই ম্যাচের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে এডু বেডিয়া এবং একই সাথে ধীরাজ সিং, এবং দুই যে সেন্টার ব্যাকের কথা আপনি বলছিলেন, ফরেন দুই সেন্টার ব্যাক, তাদের যেই কম্বিনেশন, সেই কম্বিনেশনটা যদি আল ওয়াহদা ভাঙতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ থেকে পয়েন্ট তারা আদায় করতে পারবে, সেটা কিন্তু সেই কোচ, প্রতিপক্ষ দলের কোচ, সেটা কিন্তু তিনি প্রথম ম্যাচটা দেখেই বলে দিয়েছিলেন। তাদের মূল চ্যালেঞ্জটা হবে ডিফেন্স, গোলরক্ষক এবং একজন সিডিএমের মাঝখানে যে কম্বিনেশনটা সেটা যদি তারা ব্রেক করতে পারে। এই ম্যাচেও কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট স্ট্রং দেখছে এই চারজনের কেমিস্ট্রি মধ্যে, সেটা ঠিক আছে, মাঝ মাঠে কিন্তু যথেষ্ট ফাঁক ফোকর আমরা কিন্তু অলরেডি দেখতে পেরেছি, বেশ কিছু বল প্লে করতে পেরেছে আল ওয়াদা। খলিল ইব্রাহিম বল বাড়িয়েছেন শেষ পর্যন্ত ইসমাইল মাতার, তিনি কিন্তু রিচ করতে পারেননি সেখানে, বাট ভালো প্লেয়িং ফ্রম আল ওয়াদার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, চমৎকার টিম অর্গানাইজিং আমরা যদি বলি তাদের অ্যাটাকটা। ইসমাইল মাতার আজকে কিন্তু স্টার্টিং লাইন আপে শুরু থেকেই তিনি আছেন, এর আগের দিন চেঞ্জে তিনি নেমেছিলেন, আর ব্যান্ডটাও কিন্তু তার হাতেই, তবে খামেস কিন্তু আজকে টিমে নেই, এবং একসঙ্গে আবদুল্লাহ সালবিনকেও কিন্তু ইঞ্জুরির কারণে উঠে যেতে হয়েছে, সুতরাং কিছুটা বলতেই হয় যে আমরা ইনিশিয়ালি প্রথম ম্যাচে যে ইলেভেনটা দেখেছিলাম সেখান থেকে একটা বড় পরিবর্তন আর লিওন ম্যাচে, তবে এফসি গোয়া কিন্তু আনচেঞ্জড ইলেভেন নিয়েই নেমেছে, এবং আপনি যেটা বলছেন যে মাঝ মাঠের কিছু প্রবলেম, সেটা কিন্তু ওয়ান ফার্নান্দো ফেনল, তিনিও কিন্তু ম্যাচের আগেই বলেছেন যে তিনি মাঝ মাঠের যে আপার থার্ডটা এবং অ্যাটাকিং থার্ড সেটা নিয়ে কিন্তু তারও কিছু প্রশ্ন রয়ে গেছে। ফার্স্ট ম্যাচটায় সে অ্যাটাকিং থার্ড পুরোপুরি কিন্তু দায়িত্বটা পালন করতে পারেনি বলেই সেই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট আদায় করতে পারেনি এফসি গোয়া, সেরকম কিন্তু একটা কথাও তিনি বলেছেন। তবে যেইভাবে গত ম্যাচটায় বলের পজিশন ধরে খেলেছিল এফসি গোয়া সেটা কিন্তু তারা এই ম্যাচেও খেলতে চায় এমন একটা লক্ষ্য কিন্তু তাদের ছিল, যদিও ফার্স্ট ম্যাচে কিন্তু আমরা বেশ কিছু মিসপাস দেখেছিলাম, এই ম্যাচেও কিন্তু সেটা এফসি গোয়া শুরু থেকে কিন্তু বেশ কভার হয়েছে। ঈশান পান্ডিতা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফ্রম এফসি গোয়া, আগের দিন তাকে চেঞ্জও করেছিলেন কোচ ওয়ান ফার্নান্দো, বাট আজকে বড় একটা দায়িত্ব আছে, সেক্ষেত্রে গোল করার ক্ষেত্রে ফোরহে ও ত্রিজ উইংয়ে যদিও তিনি বড় একটা সময় ব্যস্ত থাকছেন। এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আক্রমণে আছে আল ওয়াহদা, টিম মাতা আউজ থেকে নতুন নামা আল হারবি, লুকাস পিমেন্তা রাইট উইং ধরে বাড়িয়ে দিতে চেয়েছিলেন, তবে সেখানে কিন্তু হ্যান্ডবল হয়েছে ইভান গঞ্জালেস, ইসমাইল মাতার বাড়িয়ে দিয়েছেন, তবে ধীরাজ সিং নিজের জায়গা থেকে বের হয়ে এসে বলটা নিজের গ্রিপে নিয়েছেন। ফার্স্ট ম্যাচে ধীরাজ সিং এর পারফরম্যান্সও কিন্তু যথেষ্ট ডিলাইটফুল ছিল, আনডাউটেডলি পুরো ম্যাচে কিন্তু তাকে অনেকগুলো সেভ করতে হয়েছিল আল রায়ানের গেস্টে, আল রায়ানের যে
অ্যাটাকিং থ্রেট আমরা দেখেছিলাম মুইজ আলী থেকে শুরু করে আমি যারা ম্যাচের 20তম মিনিট চলছে এখন পর্যন্ত আল ওয়াদা এবং এফসি গোয়া কেউই গোল করতে পারেনি একটা কার্লার ছিল সেটা এদুপেদিয়া বোর্খে অত্রিচ অনেকটা নিচে কিন্তু সানসান পেরেইরা শট ছিল শেষ পর্যন্ত ভালো ডিফেন্ডিং ফ্রম আলকারবি মাঝমাঠ থেকে লম্বা একটা থ্রু বল কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল খলিল ইব্রাহিমকে উদ্দেশ্য করে যদিও সেটা ধীরাজ সিং তিনিও জায়গা ছেড়ে এসেছিলেন শেষ পর্যন্ত তিনি সেটা ধরতে পারেননি নাম্বার 21 আব্দুল আলকারবি তিনি কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন বলটা ধীরাজ সিং চেস করে যাচ্ছিলেন সেখানে নাম্বার 20 সেলটন ফার্নান্দেজও ছিলেন যে ধীরাজ সিং এর কথা বলছিলাম আমরা খালি খানিকটা ইনজুর্ড এফসি গোয়ার এই গোল রক্ষক যদি সেটা হয়ে থাকে এফসি গোয়ার জন্য বড় একটা ধাক্কাই হবে কারণ ফার্স্ট ম্যাচটা আপনি বলছেন যেভাবে ধীরাজ সিং খেলছিলেন আল রায়ানের বিপক্ষে এই ম্যাচেও বড় একটা আস্থার নাম এই ধীরাজ সিং এফসি গোয়ার নিশ্চিতভাবেই one of the finest goalkeeper from India opponent goalkeeper change হয়েছে আল সামসি আজকে খেলছেন লাস্ট দিন আমরা রশিদ আলীকে দেখেছিলাম গোলকিপারের ভূমিকায় আল ওয়াহদা আলেকজান্ডার রোমারিও ভেরি হার্ড ওয়ার্কিং প্লেয়ার লাস্ট দিনেও আমরা কিন্তু দেখেছিলাম উইংয়ে খুব ব্যস্ত সবসময় মুভমেন্টের উপরে থাকেন এবং রেসপন্সিবিলিটি আজকে এফসি গোয়ার ফুটবলারদের উপরে আল ওয়াহদা ম্যাচের 21তম মিনিট এখন পর্যন্ত তাদেরকে গোলস রাখতে পেরেছে যেমনটা রেখেছিল আল রায়ানকে এদুপেদিয়া যার কথা বলা হচ্ছিল মিডফিল্ডের প্রাণ এফসি গোয়ার একটা বল থ্রু হয়েছে ছুটছেন সেখানে রোমারিও শেষ পর্যন্ত তিনি পাননি ক্লিয়ার করেছেন আহমেদ আল মেহরাজি ট্রেন পেয়ে গেছে আল ওয়াহদা আরব আমিরাত লুকাস পিমেন্টা ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক আল ওয়াহদাতে খেলছেন সেখান থেকে দিলেন ফারেজ জুম্মাকে ফারেজ জুম্মা থেকে মোহাম্মদ আল মেহরাজি ব্যাক পাস করে আবার ফারেজ জুম্মা রাইট উইং দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা আব্দুল আলকারবি সেখান থেকে লুকাস পিমেন্তা আল হারাবি ফারেজ জুম্মা ইসমাইল মাতার চেস রিসিভ করেছেন টিম মাতাভেজ বক্সের ভেতর ডান প্রান্ত দিয়ে একটা অ্যাটাক ছিল ওই সেটা শেষ পর্যন্ত কর্নার বিনিময়ে রক্ষা হয়েছে জেমস ডোনাচি নন সেখানে ছিলেন ইভান গঞ্জালেস জেমস ডোনাচি এবং ইভান গঞ্জালেস তাই নিজেদের জায়গা পরিবর্তন করছেন নিজেদের ডিফেন্স লাইনটাকে কখনো উপরে কখনো নিচে নিয়ে বোঝাপড়াটা চমৎকার এই দুজনকে আমরা দেখতে পাচ্ছি কর্নার পেয়ে গেছে ইন বিটুইন ইসমাইল মাতার এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার টিমের ক্যাপ্টেনও অপেক্ষায় টিম মেতাওয়াজ ওমর ট্রিবিন দীর্ঘদেহী ফুটবলার যারা রয়েছেন ফারেজ জুমা সবাই কিন্তু অপোনেন্ট বক্সে ইদু বেদিয়া ইভান গঞ্জালে জেমস ডোনাচি এফসি গোয়ার যারা দীর্ঘদেহী ফুটবলার তারাও কিন্তু সতর্ক প্রহারে রয়েছেন যেন গোল কনসিডার লিওন না করতে হয় ইসমাইল মাতারের একটা কর্নার হেডার হয়েছে শেষ পর্যন্ত ফারেজ জুমার যে হেডারটা গিয়ে জমেছে ধীরাজ সিং এফসি গোয়া গোলকিপার তার হাতে গ্রেট পিস অফ ডিফেন্ডিং ফ্রম ফুটবল ক্লাব গোয়া ফ্রম ইন্ডিয়া লং ক্যারিয়ার আল ওয়াহদা ফেইথফুল অলমোস্ট ওয়ান ক্লাব ম্যান ফর লাস্ট
12 years or 13 years in the Glenn Martins FC Goar the ball through korechen samne Ishan Pandita striker FC Goa kichu ta cut back kore nicher dike diyechen Ivan Gonzalez samne bariyechen ball kere niyeche shekel Ismail Matar hoye Limyungju pranto badal kore dan wing e kintu chole gechen উদ্দেশ্য ছিল ইসমাইল মাতার ক্লিয়ার হয়েছে সেখানে ব্রেন্ডন ফার্নান্দেজ তারও কিন্তু একটা বড় রোল ওমর ট্রিবিন স্কোয়ার করেছেন ইসমাইল মাতার পেছনে গ্লেন মার্টিনস আছেন রাইট উইং এ বল পাঠিয়ে দেওয়া হয়েছে আব্দুল্লাহ আল কারবি শেষ পর্যন্ত তিনি পেলেন না প্রেসার করছিলেন পুরহে অত্রিচ ট্রেন পেয়ে গেছে এফসি গোয়া ফ্রাস্ট্রেটেড কোচ তেন কাতে ডাচ কোচ আল ওয়াহদা ডেসপারেশন একটা গোলের জন্য এই গ্রুপ অর্থাৎ গ্রুপ ই এর তলানিতে বটম টিম তারা প্রথম ম্যাচে পার্সেপোলিস ইরানের কাছে কিন্তু তারা হেরেছিল 2-0 গোলে 1-0 গোলে হেরেছিল বলকেন্দ্রে বল থ্রু করার চেষ্টা টিম মাতাভস তিনি ছিলেন সামনে এখন ওমর ট্রিবিন ব্যাকলাইন একেবারে রক সলিড এফসি গোয়ার ছজন অবস্থান করছেন ব্রেন্ডন ফার্নান্দেজ করা পাহারায় সেখানে ওমর ক্রিবিন একটা বল স্কোয়ার করে দিতে চেয়েছিলেন আবদুল্লাহ আল কারবিকে সেখানে যেতে পারেননি পেয়ে গেছে এফসি গোয়া ইনিশিয়ালি আমরা দেখছিলাম 4-1-4-1 এই ফরমেশনে তার দলকে নামিয়েছিলেন কোচ হুয়ান ফার্নান্দো ফেরন এফসি গোয়ার রাইনো ব্রেন্ডন ফার্নান্দেজকে কিন্তু আমরা ব্যাকলাইনের সাথে সেই জুড়ে যেতে দেখছি অর্থাৎ 4-2-3-1 এই হচ্ছে রাইট নাও ফরমেশন এফসি গোয়ার মোস্ট অফ দ্য টাইমস বলগুলো যখন অপোনেন্ট থ্রেট করছে ওকে ওত্রিজ ইভেন গ্লেন মার্টিনস রেফারি বাশি সেখানে ফাউল হয়েছে ব্রেন্ডন ফার্নান্দেজ ছিলেন লিমিউংজো ফেলে দেওয়া হয়েছে আসলে খলিল ইব্রাহিমকে বলা যায় মোটামুটি ভালো জায়গা থেকে একটা ফ্রি কিক পেয়ে গেছে আল ওয়াহদা ক্যাপ্টেন ইসমাইল মাতার ফ্রি কিকটা নেওয়ার জন্য গেছেন বক্সের ভিতরে আল ওয়াহদার মোস্ট অফ দ্য প্লেয়ার্স শেষ পর্যন্ত সেটা কিন্তু ক্লিয়ার করেছেন ইভান গঞ্জালেস আব্দুল্লাহ কারবি ডান প্রান্তে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য ইসমাইল মাতার সেখানে স্যামসন পেরিরার বাধা রয়েছে ইসমাইল মাতার খানিকটা পেছনে এসে জায়গা নিতে চাচ্ছিলেন কিন্তু হোরহে অর্টিজ তিনি কিন্তু বলটা টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন থ্রোয়িং পাবে একটা ওয়াহদা ইসমাইল মাতার রিয়াল টিম প্লেয়ার ফর আল ওয়াহদা ডেসপারেশনটা দেখলেই বোঝা যায় ইসমাইল মাতার তিনি কিন্তু এখনো নিয়ন্ত্রণ রেখেছেন আব্দুল্লাহ মেরাজি রাখতে পারেননি ঠিকভাবে তবু পজিশন হারায়নি আল ওয়াহদা আল ওয়াহদা কিন্তু প্লে অফ খেলে প্লে অফে 2-1 গোলে জয় পেয়ে কিন্তু এই গ্রুপ বি এর টিকিট কেটেছে তারা সুতরাং টানা দুই ম্যাচ কিন্তু কখনোই আল ওয়াহদা হারেনি এমন একটা রেকর্ড কিন্তু রয়েছে তাদের এফসি চ্যাম্পিয়ন্স লিগে যদিও ফার্স্ট ম্যাচটা থেকে তারা কোনো পয়েন্ট আদায় করে নিতে পারেনি ফার্স্ট ম্যাচটা 1-1 তাদের হারতে হয়েছিল পার্সেপোলিসের কাছে অন্যদিকে এফসি গোয়া এবং আল রায়ান এই গ্রুপের একটা করে পয়েন্ট কিন্তু নিজেরা নিজেদের ঝুলিতে ভরেছে গোললেস ড্র করেছিল তারা ইভান গঞ্জালেস সামনে বল থ্রু করেছিলেন ভুল পাস সেখানে লুকাস পিমেন্তা কিন্তু বলটা পেয়েছিলেন বা তিনিও রাখতে পারেননি থ্রো ইন ফর এফসি গোয়া মাঝ মাঝে ঈশান পান্ডিতা সামনে বল থ্রু করেছেন একটা মিস্টেক সেখানে আমরা দেখলাম আহমেদ আল মেরাজির কিন্তু সেটা সুযোগটা নিতে পারলো না তারা হোরহে অত্রিজ চমৎকার চমৎকারভাবে দুজনকে কাটিয়ে কিন্তু বক্সের ভেতরে লং রেঞ্জ শট করেছেন অনেকটা ওপর দিয়ে গেল সামনে আসলে কাউকেই তিনি না দেখতে পেয়ে দুই উইং অনেক দূরত্বে এবং একই সঙ্গে ঈশান পান্ডিতাও যেহেতু নিচে তিনি আর কোনো অপশন না পেয়ে লং রেঞ্জ শট করাটাকে ইনস্ট্যান্ট তার ডিসিশন মনে করেছেন এবং সেটাই তিনি করেছেন বাট একেবারেই কাজে দেয়নি গোয়া এখন পর্যন্ত কোনো ভালো অ্যাটাক গোলমুখে শট সেটা রাখতে পারেনি ম্যাচের 29তম মিনিট পেরিয়ে গেল আল ওয়াহদা এফসি গোয়া দুজনেই গোললেস এখন পর্যন্ত
আরো একটা অ্যাটাক আল ওয়াহদার কাছ থেকে আমরা দেখছি আরব আমিরাতের ক্লাব। ফেরিটন ফার্নান্দেজ দিয়েছিলেন গ্লেন মার্টিনসকে, লি মিউংজো তিনি বলটা চেস করছিলেন, থ্রো ইন পেয়ে গেছে এফসি গোয়া। লি মিউংজো আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ রোল প্লে করছেন তিনি, আগের দিন বড় অ্যাটাকিং প্লেয়ার হিসেবে তাকে আমরা খেলতে দেখেছিলাম, আজকে আজ আজ ইসমাইল মাতার আসার পর থেকে কিন্তু ডিফেন্সিভলি একটু বেশি হেল্প করছেন টিমকে আল ওয়াহদাকে। এই মুহূর্তে একটা বল থ্রু হয়েছে আল কারবি, তিনি ছুটছেন, একটা ক্রস টিম মতাভস সেখানে পাননি ইভান গঞ্জালেস, শেষ পর্যন্ত কর্নার কিক পেয়ে গেছে আরও একটা আল ওয়াহদা। আরব আমিরাতের জন ডোনাচিকে আমরা আজকে দেখতে পাচ্ছি, দুজন তাদের পজিশন কিন্তু একটু সুইচ করেছেন, ইভান গঞ্জালেস এবং জন ডোনাচি, জেমস ডোনাচি রাইট দি সেন্টার ব্যাক, দি ফরেন সেন্টার ব্যাক, একজন অস্ট্রেলিয়ান এবং আরেকজন স্প্যানিশ, তবে সেই দুজনের বোঝাপড়াটা কিন্তু দারুণ। সামনে এডু বেডিয়া রয়েছেন আরেকজন স্প্যানিশ, দলটার কোচও কিন্তু স্প্যানিশ, হুয়ান ফার্নান্দো ফেনল, ইব্রাহিম মাতার কর্নারটা নিয়েছেন বক্সের ভেতর, এখনও কিন্তু জটলায়, তবে শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার হয়েছে, ঈশান পান্ডিতা ক্লিয়ার করেছেন, বলের পিছনে কিন্তু হোর্হে অর্টিজ, তিনি কিন্তু ছুটছেন, শেষ পর্যন্ত আল হারাবি, সেখান থেকে আল কারবি, তিনি বলটা বাড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ব্রেন্ডন ফার্নান্দেজ না গ্লেন মার্টিনস, তিনি বাধা দেয়, শেষ পর্যন্ত থ্রোয়িং পেয়েছে আল ওয়াহদা। ফার্স্ট হাফের এখন পর্যন্ত বেটার সাইড আল ওয়াহদা, 30th মিনিট পর্যন্ত অনেকগুলো অ্যাটাক তারা করেছে, এগিয়ে হয়তো যেতে পারতো, বাট ডিফেন্সিভলি রক সলিড এফসি গোয়া, এখন পর্যন্ত কোনো ভাঙন ধরাতে পারেনি আল ওয়াহদার ফরওয়ার্ডরা, প্রথম গোলের খোঁজে এই সিজনে আল ওয়াহদা এফসি চ্যাম্পিয়ন্স লিগে, আর গোয়াও এখন পর্যন্ত গোল করতে পারেনি এই টুর্নামেন্টে, সেকেন্ড আউটিং বোধ দ্য টিমের জন্য, বাট ক্রুশাল টুর্নামেন্টে টিকে থাকতে গেলে আজকের ম্যাচটায় ম্যাক্সিমাম পয়েন্ট গ্র্যাব করার চিন্তায় আছে দুদলই, এফসি গোয়ার ঝুলিতে কিছু আছে, আল ওয়াহদা একেবারেই শূন্য। গোয়া লেফট উইং দিয়ে আক্রমণে বাড়ছে, হোর্হে অর্টিজ তাকে কিন্তু আসলে ফেলে দিয়েছেন আল কারবি, স্প্যানিশ অর্টিজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার ফর এফসি গোয়া, স্টার্টিংটা আগের ম্যাচে করেছিলেন স্ট্রাইকার হিসেবে, পরবর্তীতে উইংয়ে শিফট করেছেন ঈশান পান্ডিতা তাদের লোন স্ট্রাইকার রাইট নাও। তবে এফসি গোয়াকে আরেকটা ক্রেডিট কিন্তু এখন পর্যন্ত এই 32 মিনিটের মধ্যে দিতে হয়, তারা ওমর ক্রিবিন 2017 এফসি চ্যাম্পিয়ন্স লিগের হাইয়েস্ট গোল স্কোরার, তাকে কিন্তু পুরো বোতলবন্দি করে রাখতে পেরেছে, সেভাবে কিন্তু নিজেকে মেলে ধরার বা জায়গাটা খুঁজে বের করার কাজটা কিন্তু ওমর ক্রিবিন করতে পারেনি, বলতে বলতে আক্রমণে যিশুরাজ একটা বল প্লেস করেছিলেন সামনে, কিন্তু সেটা আল কারবি তার পায়ে, ওর 30 ছিলেন অনেকটাই দূরে, ফাইনাল থার্ড এবং মাঝ মাঠের মধ্যে একটা বড় গ্যাপ আমরা আগের ম্যাচেও গোয়ার দেখেছি, আজকেও তাই, এবং সেটার আসলে যুৎসই কোনো সমাধান বের করতে পারেনি হুয়ান ফার্নান্দো, আসলে বের করাটাও মুশকিল, কারণ তার দল ডিফেন্সিভলি বেশি মনোযোগী, অপোনেন্টকে পয়েন্ট না দিতে দেওয়ার ক্ষেত্রে নিজেদের গেমটা তৈরি করছে, অপোনেন্টের খেলাটা বুঝে, এবং ঠিক সে কারণেই আসলে কাউন্টার অ্যাটাক বেস ফুটবলটা গোয়ার, বাট সেখানেও কিন্তু ধারের অভাব তাদের যথেষ্টই, ডিফেন্সিভলি তারা যতটা অর্গানাইজ অ্যাটাক ওয়াইজ ঠিক ততটা ইমপ্রেস করতে পারেন, কিংবা তা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সেরিটন ফার্নান্দেজ তিনি কিন্তু আসলে ফেলে দিয়েছেন, ফ্রি কিক পেয়ে গেছে আরও একটা ভালো জায়গায় আল ওয়াহদা, নিচে দিয়েছে গ্যাপটা করে ইসমাইল মাতা, লুকাস পিমেন্তা ব্রাজিলিয়ান, পারস জুমা, ইসমাইল মাতার, আল হারবি নতুন নেমেছেন, ইনজুর্ড আবদুল্লাহ সালমিন তিনি কিন্তু ম্যাচের 10th মিনিটেই মাঠ ছেড়ে গেছেন, লিজো দিয়েছেন বাম প্রান্তে আহমেদ আল মেহরাজি, এখন নিজের নিয়ন্ত্রণ রেখেছেন বল, খালিল ইব্রাহিম বক্সের ভেতর ফেলেছেন, উদ্দেশ্য ছিল ওমর ক্রিবিন, ইভান গঞ্জালেসকে অবশ্য হাত দিয়ে পুশ করে তিনি ফেলেছেন, গঞ্জালেস ওয়াজ ফিউরিয়াস ওমর ক্রিবিনের উপর, বাট রেফারি খুব কাছাকাছি তিনি ছিলেন। এবং এবারের এফসি চ্যাম্পিয়ন্স লিগে যেই পাঁচজন ওভারঅল এই ওয়েস্ট জোনের যে পাঁচজনকে মূল স্ট্রাইকার বা মূল লাইমলাইটে থাকা যারা জ্বলে উঠতে পারেন তেমন একটা তালিকা করেছিল এফসি, সেখানেও কিন্তু এই ওমর ক্রিবিনকে তারা খুব ভয়ঙ্কর পলিশড একজন স্ট্রাইকার হিসেবে রেখেছিল, যদিও এখন পর্যন্ত সেই কাজটা কিন্তু ওমর ক্রিবিন দুটো ম্যাচ হতে চললো সেটা কিন্তু করতে পারেনি, ফার্স্ট ম্যাচটা অনেক কঠিন ছিল, পার্সেপোলিস ইরান চ্যাম্পিয়ন যারা লাস্ট সিজনের এফসি চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ,
সুতরাং পার্সেপোলিসের সঙ্গে তাদের প্রথম আউটিংটা মোটেই ভালো ছিল না পুরো দলেরই। ট্রিবিন গোল পাননি, সাত ম্যাচে সাতটা গোল ছিল লাস্ট যখন তিনি এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন সেই সময়টায়। যদি আজকে ম্যাচে গোল না করতে পারেন সেটাই হবে চ্যাম্পিয়ন্স লিগে তার লং রান অফ গোললেস স্ট্রিক। যাই হোক, বল কিন্তু এই মুহূর্তে জেমস ডোনাচি সেন্টার ব্যাক এফসি গোয়ার, তার পায়ে ধীরাজ সিং, খুব খুব বেশি সংঘবদ্ধ, বাট আমরা দেখতে পাচ্ছি যখন বল এফসি গোয়ার অর্ধে থাকছে এবং তাদের বক্সে থাকছে সেখানে কিন্তু আলওয়াদা খুব বেশি একটা পুশ করছে না, এবং এফসি গোয়ার অ্যাটাকগুলো আমরা দেখতে পাচ্ছি সেই মাঝ রেখা থেকে একটা লং পাসে ফরওয়ার্ডে কেউ থাকবেন সে এক্সপেকটেশনে আসলে পাসগুলো ডেলিভার হচ্ছে, লং বলগুলো যাচ্ছে কিন্তু আসলে সেখানে কেউ থাকছে না। সুতরাং সমন্বয়ের একটা বড় ঘাটতি কিন্তু আমরা দেখতে পেরেছি। আশা করব গোয়ান ফার্নান্দো ফেনল তিনি কিন্তু এটা আরও ভালো নোটিস করছেন এবং ব্রেকের পর একটু ডিফারেন্ট কাইন্ড অফ গোয়া অ্যাটাকিং ওয়াইজ হয়তো আমরা দেখতে পাবো, বাট একটা ফ্রি কিক পেয়ে গেছে আল ওয়াহদা বলের আবেদন সেখানে এবং ট্রিবিন সিরিয়ান ইন্টারন্যাশনাল এবং ফরওয়ার্ড আল ওয়াহদা ফ্রি কিক ফর আল ওয়াহদা ফ্রম দেয়ার ফারেস জুমা সেন্টার ব্যাক আরব আমিরাতের আল ওয়াহদা। লিগেও কিন্তু সময়টা আল ওয়াহদার খুব একটা ভালো যাচ্ছে না, মিড টেবিলে পড়ে রয়েছে আরব আমিরাত লিগে, আট নম্বরে রয়েছে আল ওয়াহদা। ইসমাইল মাতার জলে পয়েন্ট 35, অন্যদিকে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগে চার নম্বরে রয়েছে এফসি গোয়া। বলছি করেছিলেন আল হারবি একেবারে কাছে অতিক্রম করে গেছে, ফিউরিয়াস রাগান্বিত একেবারে কোচ টেনকেয়াতে। দলের ফুটবলারদের উপর আগের ম্যাচে হার দেখতে হয়েছে রাগাউটে বসে, আজ 36তম মিনিটে এসে এখন পর্যন্ত গোল করতে পারেনি। থ্রোয়িং আরও একটা এফসি গোয়ার, 36 মিনিটের খেলা চলছে গ্রুপ বি এর ম্যাচ আল ওয়াহদা ভার্সেস এফসি গোয়া, ম্যাচ ডে 2 ফার্স্ট ম্যাচটায় এফসি গোয়া যেখানে ড্র করেছিল এই ম্যাচও কিন্তু এখন পর্যন্ত তারা নিজেদের রক্ষণ দুর্গ যথেষ্ট টাইট রেখেছে। হোর্হে অর্টিজ, ইভান গনজালেস, জেমস ডোনাচি ছিলেন সেখানে, যিশুরাজ, গ্লেন মার্টিনস লম্বা করে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য ঈশান পান্ডিতা, তবে লুকাস পিমেন্তা ছিলেন সেখানে তিনি বলটা ক্লিয়ার করেছেন। বল পজিশন রিগেইন বাই এফসি গোয়া, বাম প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা, খালিল ইব্রাহিম দিয়েছেন ইসমাইল মাতাল, তিনি কিন্তু ফাউল করেছেন ইসমাইল মাতারকে, সে কারণে একটা ফ্রি কিক আল ওয়াহদা তারা পাচ্ছে। ফ্রি কিকের পর একটা থ্রোইংও কিন্তু আল ওয়াহদা নিশ্চিত করেছে। আক্রমণে আল ওয়াহদা আহমেদ আল মেরাজি থেকে খালিল ইব্রাহিম তিনি ঠিকভাবে রাখতে পারেননি, রোমারিও কিন্তু বলটা ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে আক্রমণে এফসি গোয়া ছিল, সেখানে একটা ফাউল হয়েছে, রেফারি খুব কাছেই ছিলেন। ফারেস জুমা ঈশান পান্ডিতার পথ আটকে রেখেছিলেন এবং পরবর্তীতে ঈশান পান্ডিতার মুভমেন্ট পছন্দ হয়নি রেফারি। ফ্রি কিক হয়েছে, খালিল ইব্রাহিম বল থ্রু করেছেন, চমৎকার ডিফেন্ডিং বলতেই হয়, ব্রেন্ডন ফার্নান্দেজ ছিলেন সেখানে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টায়, সেরিটন ফার্নান্দেজ ক্রস করেছেন, নো ওয়ান ইজ দেয়ার, ব্রেন্ডন ফার্নান্দেজ অনেকটা নিচ থেকে ছুটে গিয়ে নাগাল নিতে পারেননি কিপার আল শামসি, তিনি কিন্তু বলটা নিয়েছিলেন। লিমিউং জো, ফারেস জুমা এবং লুকাস পিমেন্তা একটা ট্রায়াঙ্গেল, বলছিলাম যে কথাটা যে লিমিউং জো আজকে কিন্তু অনেকটাই হোল্ডিং মিডফিল্ড রোলে খেলছেন ইসমাইল মাতারকে স্পেস দেওয়ার জন্য ওপরের দিকে, কারণ অ্যাটাকে পর্যাপ্ত অপশন নিয়ে খেলছে আল ওয়াহদা। ফারেস জুমা এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ইর সেকেন্ড ম্যাচ ডে
এরপরে রাতে আরও একটা ম্যাচ আছে যেখানে মুখোমুখি হবে ইরানের ক্লাব পার্সেপোলিস এবং কাতারের ক্লাব আল রায়ান। এই ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বল নিয়ে ঢুকে গেছেন ইসমাইল মাতার, বক্সের ভেতরে তিনি পড়ে গেছেন, পেনাল্টির একটা আবেদন সেখানে আল ওয়াহদার ইভান গঞ্জালেসের সঙ্গে তার কিছুটা মুখোমুখি অবস্থান, এবং ঠিক সে কারণেই ইভান গঞ্জালেস বলতে চাইছেন যে তিনি এমন কোনো পুশ দেননি যে সেখানে পড়ে যেতে হবে দুজনে, সেটা নিয়ে আসলে তর্কাতর্কি। রেফারি খুব কাছাকাছি ছিলেন, তিনি বেটার ভিউ পেয়েছেন যে কারণে তিনি গোল কিক দিয়েছেন সেটা এফসি গোয়ার ফেভারে। ইভান গঞ্জালেস, হোয়াট এ গেম হি ইজ হ্যাভিং, চমৎকার খেলছেন এখন পর্যন্ত, সেটা নিয়ে এখনও ইসমাইল মাতারের সঙ্গে তার বাদানুবাদ চলছে, দুই কোচের মধ্যে উদ্বিগ্নের ছাপ। আমরা হুয়ান ফার্নান্দোকে যতটা না টেনশনে দেখছি তার থেকে বেশি টেনকা আছে, কারণ তার দলকে পরবর্তী রাউন্ডে প্রোগ্রেস করতে হলে অবশ্যই আজকের ম্যাচে জিততে হবে, এবং তার দল বেটার অবশ্যই আল ওয়াহদা স্ট্রেংথ ওয়াইজ এফসি গোয়ার থেকে কাগজে কলমে অনেক দিক থেকে এগিয়ে, সেম আল রায়ানের ক্ষেত্রেও, বাট একটা পয়েন্ট গোয়া অর্জন করেছে, গোয়াকে ক্রেডিট দিতে হবে, গোয়া এই ম্যাচেও আটকে রেখেছে আল ওয়াহদাকে। 40তম মিনিট কিন্তু চলছে আক্রমণে আরও একবার আল ওয়াহদা, নিমিউংজো মাঝ মাঠে ছুটছিলেন পেছন পেছন, সেখানে ব্রেন্ডন ফার্নান্দেজ, কোয়াইট গেম আজকে এখন পর্যন্ত তার গেছে গ্লেন মার্টিন্সের ক্ষেত্রেও। আমরা দেখতে পাচ্ছি লেফট উইং এ স্যানসন পেরেরা, তিনি পড়ে আছেন, তবে এফসি গোয়া কিন্তু অনেকদিন ধরে কোনো জয়ের দেখা তারা পায় না। লাস্ট তারা জিতেছিল ইন্ডিয়ান সুপার লিগে ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু এফসির বিপক্ষে, এরপর তারা পাঁচটা ম্যাচ খেলেছে সব মিলিয়ে, সেই পাঁচ ম্যাচের কোনোটাতেই কিন্তু তারা জয়ের দেখা সেটা কিন্তু পায়নি, যদিও শেষ ম্যাচটা থেকে তারা একটা পয়েন্ট, সেই পয়েন্টটা আদায় করে নিতে পেরেছে। আমরা যতই হোম অ্যাডভান্টেজের কথা বলি, প্রতিপক্ষ কোচ কান্তে তিনি কিন্তু বলছেন যে এখানে আসলে হোম অ্যাডভান্টেজ কোনো বিষয় না, কারণ এখানে দর্শক উপস্থিতির কোনো ব্যাপার নেই। সো সেই হিসেবে তিনি মানসিকভাবে মানে নিজের দলকে পিছিয়ে রাখছেন না হোম অ্যান্ড অ্যাওয়ে এই সব ভাবনায়। কুলিং ব্রেক পেয়েছে ইন বিটুইন রমজানের কারণে, আরও একবার বলে রাখা ভালো, সন্ধ্যা এবং মাঝরাত এই দুটো সময়ে কিন্তু এএফসির ওয়েস্ট রিজিয়নের খেলাগুলো হচ্ছে, এবং ওয়েস্ট রিজিয়নের মোস্ট অফ দ্য কান্ট্রি যেহেতু মিডল ইস্ট এবং সাউথ ওয়েস্ট এশিয়া, ঠিক সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি খেলাগুলো ইফতারের সময় থেকে সেহেরির মাঝখানের যে বড় একটা গ্যাপ থাকে সেই সময়টা, এবং কোনো খেলাই কিন্তু সেহেরির আগে ফেলেনি এএফসি ওয়েস্ট রিজিয়নের জন্য, ইনফ্যাক্ট ইফতারের আগে ফেলেনি, সিগনিফিক্যান্ট সাইন। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ম্যাচ শেষ হচ্ছে রাত 12:30, একটা শো একটা দেড়টার দিকে গিয়ে, এই মুহূর্তে আরও একটা আক্রমণ, খালিল ইব্রাহিম লগ্নের শট, হোয়াট আ সেভ ফ্রম ধীরাজ সিং কিপার এফসি গোয়া, চমৎকারভাবে একটা ড্রাইভিং এফোর্ট দিয়ে তিনি কিন্তু সেভ করেছেন, অল অ্যাট এ সাডেন ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আল ওয়াহদা নিজেদের ঝলক দেখিয়েছিল। আমরা দেখলাম যে ম্যাচটা স্টার্ট হওয়ার পর থেকে ওমর ট্রিবিন টিম মাতাভস, সামনে ছিলেন শুধুমাত্র জেমস ডোনাচি, খালিল ইব্রাহিম অফসাইড পজিশনেই ছিলেন, আমরা বল পজিশনটা দেখছি 58% আল ওয়াহদা আরব আমিরাত, 42% এফসি গোয়া ইন্ডিয়া। এফসি গোয়া আক্রমণে যাবার চেষ্টা, ঈশান পান্ডিতা ছুটছেন, লুকাস পিমেন্তা ইজ শার্প, দ্য ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ক্লিয়ার করেছেন, থ্রো ইন এফসি গোয়ার। এফসি গোয়া যে অপোনেন্ট তাদের গ্রুপে আল রায়ান, আল ওয়াহদা, পার্সেপোলিস এই টুর্নামেন্টের রানার্স আপ ছিল লাস্ট সিজন, এই তিন ম্যাচ থেকে ড্র করে যদি তিনটা পয়েন্ট অর্জন করতে পারে তাদের ক্যাম্পেইনটাকে একটা হ্যাপি আউটিং নিশ্চিতভাবে বলে ফেলা যায়, কারণ দে ডোন্ট হ্যাভ এনিথিং টু লুজ, সেই জন্যই বলাই যায় এফসি গোয়া এখন পর্যন্ত তাদের যে লক্ষ্য বা ভিশন সেই পথে কিন্তু সলিডলি এগোচ্ছে। এই মুহূর্তে কিন্তু একটা বল ওমর ট্রিবিন বক্সের মধ্যে ঢুকে গেছেন, ভালো চ্যালেঞ্জ ছিল ব্রেন্ডন ফার্নান্দেজের, ক্লিয়ার করেছে শেষ পর্যন্ত এফসি গোয়া। ফারেস জুমা এখনও কিন্তু বল পজিশন রেখেছে আল ওয়াহদার ফেভারে, লিমিউংজো তিনি কিন্তু পড়ে গেছেন, এবারে কিন্তু বল নিয়ে টিম মাতাভসের শট ছিল ইনকন্ট্রোল বাট একেবারে টার্গেটে, ধীরাজ সিং আরও একবার বাঁচিয়েছেন
এফসি গোয়াকে, চমৎকার গোলকিপিং। ঠিক একইভাবে বলতে হচ্ছে এফসি গোয়া, দেয়ার ওয়ান প্রেশার, ট্রেমেন্ডাস প্রেশার, একের পর এক আক্রমণে আল ওয়াহদার, কখন গোল বের করতে পারবে, কখন ডেডলক ভাঙবে, সেটা একটা বড় প্রশ্ন। ধীরা সিং এর কথা বলতে হয়, এফসি গোয়ার আগে তিনি এটিকে মোহনবাগানে খেলেছেন, কেরালা ব্লাস্টার্স এর হয়ে খেলেছেন এবং দারুণ একজন গোল রক্ষক, বয়স খুব বেশি না, 20 বছর বয়সে এই গোলকিপার, কিন্তু নিজের সামর্থ্যের পুরাটা কিন্তু তিনি জানান দিচ্ছেন। 2017-18 মৌসুম থেকে ডোমেস্টিক লিগে খেলা শুরু করেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ, এরপর কেরালা ব্লাস্টার্স, এটিকে মোহনবাগান এবং 2020-21 মৌসুমে এফসি গড় হয়ে কিন্তু তিনি খেলছেন। ইভান গঞ্জালেস এর এগেইনস্টে একটা হুইসেল, রেফারির ফ্রি কিক পেয়ে গেছে আল ওয়াহদা। ফার্স্ট হাফে খুব বেশি একটা সময় বাকি নেই, যা করার খুব দ্রুত করতে হবে আল ওয়াহদাকে। ইসমাইল মাতার স্কোয়ার করে লি মিউং জোনা আল হারবি, লুকাস পিমেন্তা দ্য ব্রাজিলিয়ান, একটা লং বল, আহমেদ আল বেহরাজি, ইসমাইল মাতার অনেকটা নিচে নেমে খেলছেন এই মুহূর্তে, কিছুটা ক্লান্তির ছাপ, একের পর আক্রমণ, গোল আসেনি, লুকাস পিমেন্তার বল, শেষ পর্যন্ত কিপার ধীরাজ সিং এর হাতে গেল, ছুটছিলেন ওমর ক্রিবিন সে পর্যন্ত যাবার আগেই, এবারে কিন্তু খোরখে অত্রিজ তার উদ্দেশ্য করে একটা লং লম্বা বল বাড়ানো হয়েছে, বাট লুকাস পিমেন্তা একেবারে ইগল পাখির চোখ শেষ পর্যন্ত নজর রেখেছিলেন, কোনো বিপদ হচ্ছে না ইনশিওর করেছেন, দেন সে বলটাকে টাচলাইনের বাইরে পাঠিয়েছেন, একটা থ্রো ইন পেয়ে গেছে এফসি গোয়া। 45 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে ফার্স্ট হাফের নির্ধারিত যে সময়, কিছু টাইম ওয়েস্টেজ ছিল মেডিকেল পারপোজ এবং একই সঙ্গে ইঞ্জুরি ঘটিত, সেগুলোর জন্য 4 মিনিটের একটা এক্সট্রা টাইম দেওয়া হয়েছে ফার্স্ট হাফ। ফার্স্ট হাফে এফসি গোয়া দুটা অ্যাটাক মাত্র তারা করতে পেরেছে, বাকি সবগুলো অ্যাটাকে কিন্তু আল ওয়াহদা, বলতে বলতে ইসমাইল মাতার আবারও আক্রমণ ওঠার চেষ্টা, একটা বল থ্রু করেছেন বক্সের ভেতর, তবে সেখানে কিন্তু ধীরাজ সিং ছিলেন প্রস্তুত, এফসি গোয়ার এই গোলরক্ষক, যিনি ইন্ডিয়ার অনূর্ধ্ব 17 দলেও, ন্যাশনাল টিমেও যিনি খেলেছেন 3টা ম্যাচ, সেখানেও গোলকিপিং করেছেন, ইন্ডিয়ার জাতীয় দলের ডাক পেলেও কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি ধীরাজ সিং এর, তবে নিশ্চিতভাবেই স্পটলাইটটা নিজের প্রতির দিকে কিন্তু টেনে রাখছেন এই ধীরাজ সিং, এবং ম্যাচটে ওয়ানের যে এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা ক্লাবের ম্যাচ একটা করে ম্যাচ শেষ হওয়ার পর এফসি যে সেরা একাদশ করেছিল, সেখানেও কিন্তু এফসি গোয়া থেকে তিনি ছিলেন পুরো এই 10টা ক্লাবের মধ্যে সেরা গোলরক্ষক হিসেবে। সেলটন ফার্নান্দেস কিন্তু কাটব্যাক করে নিচে দিয়েছেন জেমস ডোনাচিকে, ইভান গঞ্জালেস আজকে কিন্তু তার চমৎকার একটা দিন গেছে, গ্লেন মার্টিনস সামনে অনেকেই আছেন, এবার রোমারিও আলেকজান্ডার ক্রস করেছেন, বাট ব্রেন্ডন ফার্নান্দেস পর্যন্ত যায়নি, সেটা ক্লিয়ার হলো, ক্লিয়ারটা করেছেন আল হারবি। এই মুহূর্তে আক্রমণে খালিল ইব্রাহিম ঢুকে পড়ছিলেন, ইভান গঞ্জালেসের শরীরে লেগে বলটা থ্রু করেছে এবং কর্নার কিক পেয়ে গেছে আল ওয়াহদা আরব আমিরাত, কর্নার কিকটা নেওয়ার জন্য গেছেন খালিল ইব্রাহিম, ইব্রাহিম ইসমাইল মাতার, টিম মাতাভাজ, ওমর ক্রিবিন, তিন ডেঞ্জার ম্যান, তিনজনেই বক্সে, হেডার হবে, হেডার হয়েছেও সেটা এফসি গোয়া ক্লাবের ফুটবলারের, ঈশান পান্ডিতা হেডার করে সেটা ক্লিয়ার করেছেন, এখনও কিন্তু আল ওয়াহদা, লিমিউংজো এবারে কিন্তু টিম মাতাভাজ টার্নের ওপরে কিন্তু শটটা করেছিলেন তিনি, বাট ব্লক হয়েছে সেখানে, গ্রেট পিস অফ ডিফেন্ডিং ফ্রম এফসি গোয়া, কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টায় বাট গতি নেই, আমরা দেখতে পাচ্ছি একেবারেই গতি নেই সেখানে, ব্রেন্ডন ফার্নান্দেজ দেখছেন কিছুটা দূরে রাইট ফ্ল্যাঙ্কে, সেখানে আছেন আলেকজান্ডার রোমারিও, যিশুরাজ, এবারে কিন্তু খোরখে অত্রিজ এর কাছে বলটি যাবার আগে কিন্তু সেখানে লুফে নিয়েছেন আল ওয়াহদা ফুটবলাররা, খালিল ইব্রাহিম ইসমাইল মাতারকে দিয়েছেন মাঝ মাঠে বল, একটা লং বল বাড়বে, গেলো সেটা একেবারে নিরুদ্দেশ ইসমাইল মাতারের কাছ থেকে, অপ্রত্যাশিত তো বটেই, নিজেও ফ্রাস্ট্রেটেড, লাস্ট কয়েক মিনিটে আমরা দেখেছি যে আক্রমণ ঠিকই করেছে আল ওয়াহদা, ম্যাচের শুরু থেকেই কিন্তু একের পর এক আক্রমণ করে যাচ্ছে আল ওয়াহদা, তো এখানে ক্রেডিট যেটা আপনি বারবার বলছিলেন ইভান গঞ্জালেস এবং জেমস ডোনাচি যেভাবে ব্লক করে যাচ্ছেন, এদু বেরিয়াকেও ক্রেডিট দিতে হয়, রিবেরিয়া কিন্তু এই দুই সেন্টার ব্যাকের সাথে এসে একটা কন্ট্রিবিউশন তৈরি করছেন এবং তিনজনের ওয়াল প্রায়শই এবং নিজেদের জোন ছেড়ে, ডিফেন্সিভ জোনটা ছেড়ে কিন্তু এদুবেরিয়া আজকে খুব একটা উপরে উঠছেন না, আগের দিন কিন্তু কিছু বল পাস করেছিলেন তিনি উপরের দিকে, আজকে
তার সেই রোলটা একেবারেই লিমিটেড হয়ে গেছে সেখানে। ফারেজ জুমা নিমিউনজোকে আল ওয়াদা কিন্তু নিজেদের কন্ট্রোলে রেখেছে বল। স্টপেজ টাইমের ফার্স্ট হাফের একেবারে শেষ মোমেন্টসে আমরা আছি। লুকাস পিমেন্তা বাড়িয়েছেন লম্বা করে, খলিল ইব্রাহিম তার পর্যন্ত যাবার কোনো সুযোগই হয়নি, গোল লাইন অতিক্রম করে গেছে, গোল কিক পেয়ে গেছে এফসি গোয়া। গোয়া তাদের লক্ষ্যে অটুট। গোয়া ফার্স্ট হাফে আল ওয়াহদাকে আটকে রাখতে পারায় নিশ্চিতভাবেই তুষ্ট থাকবেন তাদের কোচ হুয়ান ফার্নান্দো। ঠিক একইভাবে হতাশার ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেন কাতে। আল ওয়াহদা কোচ টিম মাতাওয়েজ এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি। স্ট্রাইকার আল ওয়াহদা স্লোভেনিয়ান স্ট্রাইকার, এরই সঙ্গে শেষ বাঁশি ফার্স্ট হাফে গোললেস আল ওয়াহদা এবং এফসি গোয়ার মধ্যকার ম্যাচটি জওহরলাল নেহরু ফতোরদা গোয়ার স্টেডিয়ামে। তবে এন্টারটেইনিং একটা ফার্স্ট হাফ কিন্তু আমরা দেখেছি। সেকেন্ড হাফে গোলের এক্সপেকটেশন অবশ্যই থাকবে। আল ওয়াহদা এবং এফসি গোয়া নিজেদের ট্যাকটিক্সে এবং প্লেয়িং স্টাইলে কোনো পরিবর্তন আনতে পারে কিনা সেটি দেখার বিষয় থাকবে। বাট ক্রেডিট গোস টু ধীরাজ সিং, ইভান গঞ্জালেস, তাদের দৃঢ়তার কারণে কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা গোললেস রাখতে পেরেছে এফসি গোয়া। একটা ব্রেকে যাচ্ছি আমরা, ফিরে আসছি আরও অ্যাকশন নিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ইর এই ম্যাচ।
Welcome back once again. AFC Champions League Group EA Jawaharlal Nehru Stadium Fatorda Goa theke shorashori samprochar jekhane mukhomukhi AFC Goa Bharater I League er last season er champion ebong Arab Emirates club Al Wahda first half goalless ke ekhon porjonto score korte pareni ekta must win game আল ওয়াহদার জন্য কারণ ফার্স্ট ম্যাচে তারা পার্সি পুলিশের কাছে হেরেছিল এখন পর্যন্ত পয়েন্টলেস ড্র ওয়ান বি গুড ফর দেম টু প্রোগ্রেস ফর সেকেন্ড রাউন্ড বা নকআউট ফেজে যেতে হলে আজকের এই ম্যাচ থেকে লাস্ট 45 মিনিট যেটি বাকি আছে সেকেন্ড হাফে সেখান থেকে পয়েন্ট তাদেরকে অ্যাটলিস্ট তিনটা পয়েন্ট অর্জন করতে হবে এফসি গোয়া তারা তাদের লক্ষ্যের দিকে এখন পর্যন্ত অবিচল কোনো গোল তারা কনসিড করেনি ফার্স্ট হাফে বেটার অর্গানাইজ ছিল ডিফেন্সিভলি বাট ততটাই মলিন ছিল আক্রমণের দিক থেকে ফতোরদা জওহরলাল স্টেডিয়ামে সেকেন্ড হাফ অ্যাবাউট টু আন্ডার ওয়ে আমরা দেখতে পাচ্ছি কিক অফ করার জন্য স্ট্রাইকার ঈশান পান্ডিটা আজকে একেবারেই কার্যকর ছিলেন না ফার্স্ট হাফে আমরা যতটুকু দেখেছি ঈশান পান্ডিটাকে এফসি গোয়া রেড আউটফিট এবং একই সঙ্গে ব্ল্যাক জার্সিতে আল ওয়াহদা আল ওয়াহদার 11তম এফসি চ্যাম্পিয়ন্স লিগের অংশগ্রহণ তাদের ফার্স্ট ম্যাচটা তারা পার্সি পুলিশের কাছে হেরেছে এক গোলে এবং সেই ম্যাচে তারা যেহেতু গোল করতে পারেনি এই ম্যাচে যদি তারা কোনো গোল না করতে পারে তাহলে 11 বারের মধ্যে এটাই হবে প্রথমবার যে এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ গোলহীন থাকবে আল ওয়াহদা আক্রমণে এফসি গোয়া সেলটন ফার্নান্দেজ সেখান থেকে যিশুরাজ ভালো একটা থ্রু কিন্তু বাড়িয়েছিলেন ইভান গঞ্জালেস তবে শেষ পর্যন্ত সেটা পৌঁছায়নি হোর্হে অর্টিজ প্রেস করে যাচ্ছেন আল ওয়াহদা গোল রক্ষকের কাছে সেখান থেকে আল কারবি করেছেন শেষ পর্যন্ত ব্রেন্ডন ফার্নান্দেজ তার গায়ে লেগে বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং পাবে আল ওয়াহদা আল কারবি রাইট ব্যাক আল ওয়াহদার লম্বা করে একটা থ্রো নিয়েছেন উদ্দেশ্য ইসমাইল মাতার তিনি গেল ম্যাচে 63 মিনিট সময়ে মাঠে নেমেছিলেন এবং সেই ম্যাচে তিনি বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছিলেন যেটা পুরো ম্যাচে আল ওয়াহদার অন্য কেউ তৈরি করতে পারেনি আল হারাবি সেখান থেকে লুকাস পিমেন্তা ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক পাস করে দিয়েছেন উদ্দেশ্য আহমেদ আল মেহরাজি সেখান থেকে আল হারাবি মেহরাজি আবারও হারাবি দিয়েছেন লুকাস পিমেন্তাকে রাইট উইং দিয়ে আবার হয়তো আক্রমণে যাবে ভুল পাস ব্রেন্ডন ফার্নান্দেজ এখনো ব্রেন্ডন ফার্নান্দেজ সেখান থেকে লম্বা একটা ফুটবল বাড়িয়ে দেওয়া হয়েছে হোর্হে অর্টিজ সামনে লুকাস পিমেন্তার বাধা ডিবক্সের ভেতর ঢুকে পড়েছেন হোর্হে অর্টিজ তবে শেষ পর্যন্ত পিমেন্তা তিনি কিন্তু ক্লিয়ার করেছেন আল কারাবি ভালো একটা চান্স ছিল যদি কুইক রান অ্যান্ড কুইক পেস তা দিয়ে যদি বলটা শুট করতে পারতেন হোর্হে অর্টিজ আসলে হোর্হে অর্টিজ যে স্পিডে রান করছেন তার রানের সাথে ম্যাচ করছে না অন্য ফ্ল্যাঙ্কে যিনি আসলে দৌড়াচ্ছেন কিংবা মাঠের সেন্ট্রাল পজিশন দিয়ে যিনি দৌড়াচ্ছেন ঈশান পান্ডিতা তিনিও আসলে তার রানের সাথে ম্যাচ করতে পারছেন না যে কারণে তিনি যে একটা বল সেক্ষেত্রে স্কোয়ার করবেন কিংবা প্লেস করবেন সেই জিনিসটার আসলে কোনো সুযোগটা থাকছে না সে কারণে তাকেই বক্সের ভিতরে একটা লম্বা রান করে আসার পর শটটাও তাকে নিতে হচ্ছে এবং সেখানেই ফাইনাল থার্ডে গিয়ে তারা আসলে খেয়ে হারাচ্ছে আক্রমণে এবার উঠবার চেষ্টায় খালিদ ইব্রাহিম ফাউলের শিকার সেখানে ইভান গঞ্জালেস তিনি ছিলেন অনেকটা উপরে এসে তিনি ফাউলটা করেছেন এদু বেদিয়া ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার আজকে ডিফেন্সিভলি কিন্তু তার রোলটা মানে অনেকটা চোখে পড়ার মতো কন্ট্রিবিউশন অনেক বেশি এই দু বেদিয়া টিম ক্যাপ্টেন এফসি গোয়ার হেড করে ক্লিয়ার করেছেন সেটা ব্রেন্ডন ফার্নান্দেজ গ্লেন মার্টিন্স ইসমাইল মাতার পেছন থেকে এসে দেখতে পাননি গ্লেন মার্টিন্স ঠিক মতো কিন্তু তারপরও বলটাকে ক্লিয়ার করতে পেরেছেন আল হারাবি লি মিউং জো সাউথ কোরিয়ান মিডফিল্ডার সাউথ কোরিয়ান ন্যাশনাল টিমে খেলেছেন রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বেও তিনি সাউথ কোরিয়ার পরে খেলেছিলেন লি মিউং জো এই মুহূর্তে লেফট উইং দিয়ে আল মেহরাজি নিজের কাছেই বলটা রেখেছেন পারেশ জুমা বিগ ম্যান এবং এই মুহূর্তে কিন্তু হাইলাইন ডিফেন্ডিং করছে চারজন ডিফেন্ডারে কিন্তু সেন্টার সার্কেলের ওপরে রয়েছে আল ওয়াহদার ডান প্রান্ত দিয়ে আব্দুল্লাহ কারবি বক্সের ভেতর ফেলেছেন তবে হেড করেছেন
জেমস দোনাচি, ইভান গঞ্জালেস ছিলেন সেখানে, আব্দুল্লাহ মেহরাজি, সেখান থেকে লি জো, আবার একটা ক্রস, আব্দুল্লাহ কারবি বক্সের ভেতর, হোর্হে অর্টিজ, তিনি কিন্তু বাধা দিয়ে যাচ্ছেন, জেন্টল পুশ করছেন, কিন্তু এই সময়কালেই কিন্তু বলটা গোল লাইনের বাইরে দিয়ে চলে গেছে। ব্যাড পিস অফ কন্ট্রোলিং ফ্রম আব্দুল্লাহ আল কারবি, রাইট ব্যাক আল ওয়াহদা আরব আমিরাত আমরা দেখতে পেলাম, এফসি গোয়া ডমিনেশনটা ডিফেন্সিভ ওয়াইজ তারা কিন্তু নিজেদের রেখেছে, অ্যাটাকিং ওয়াইজ সেটা আল ওয়াহদার একের পর এক আক্রমণ। হাইলাইন ডিফেন্ডিংয়ের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, এফসি গোয়া হার্ডলি রেয়ারলি কোনো আসলে মানে অ্যাটাকিং থ্রেট আল ওয়াহদার সামনে এখন পর্যন্ত দিতে পেরেছে, সুতরাং খুব বেশি কনসার্ন সেখানে আল ওয়াহদার নেই। মাইন্ডসেটই আসলে সব বলে দিচ্ছে যে হোয়াট এফসি গোয়া ইজ ট্রাইং টু ডু, এই ম্যাচটা একটা পয়েন্ট তাদের অর্জনী লক্ষ্য, ড্রয়ের উদ্দেশ্যে খেলছে এফসি গোয়া। ম্যাচের 58 মিনিটে আছি, এখন পর্যন্ত গোললেস, লুকাস পিমেন্তা সামনে বাড়িয়েছিলেন, গ্রেন মার্টিন্স বলের পজিশন এনে দিয়েছেন এফসি গোয়াকে, ঈশান পান্ডিতা অনেকটা নিচে, সামনে রোমারিও এবং হোর্হে ওত্রিজ, কুইক কাউন্টারে যাওয়ার চেষ্টায় আল কারবি, সেখানে ইভান গঞ্জালেসের সঙ্গে তার একটা টক্কর আমরা দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ কারবি সলিড একটা রান কিন্তু মেক করেছিলেন রাইট উইং দিয়ে, শেষ পর্যন্ত বাধা হতো, ফ্রি কিক পেয়ে গেছে ইফসি গোয়া, রোমারিও আলেকজান্ডার যিশুরাজ আজও বেশ ইনফ্লুয়েন্সিয়াল স্পেশালি উইংয়ে, ক্যাপ্টেন এদু বেদিয়া স্প্যানিশ ফুটবলার, একটা জেন্টল বল কিন্তু তিনি প্লেস করেছেন সামনে, গ্লেন মার্টিন্স তিনি টার্ন করে কিছুটা নিচে, সেরিটন ফার্নান্দেজ, এফসি গোয়া তাদের দখলে কিন্তু এই মুহূর্তে বল, এদু বেদিয়া ক্যাপ্টেন, ইভান গঞ্জালেস সামনে বাড়িয়েছেন এদু বেদিয়ার সঙ্গে, সেখানে চ্যালেঞ্জ লি মিউং জো সাউথ কোরিয়ান, পেছন থেকে ট্যাকল করেছেন, যথারীতি ফ্রি কিক দিয়েছেন রেফ্রি, মাঠের ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় ব্রেন্ডন ফার্নান্দেজ, রোমারিও গ্লেন মার্টিন্স হয়ে উদ্দেশ্য ছিল ঈশান পান্ডিতা, কিন্তু খলিল ইব্রাহিম বলের পজিশন এনে দিয়েছেন আল ওয়াহদাকে, এখনও কিন্তু কিছুটা এলোমেলো বলের নিয়ন্ত্রণ, পাল্টা নিয়ন্ত্রণ, যিশুরাজ রোমারিও ইভান গঞ্জালেস হয়ে এই মুহূর্তে আক্রমণে এফসি গোয়া, হোর্হে অত্রিজ সামনে, স্যামসন পেরেইরা অফসাইড পজিশনে ছিলেন, এই জন্য বুদ্ধি করে নিচের দিকে নেমে এসছেন লি মিউং জো, ততক্ষণে কিন্তু হোর্হে অত্রিজদের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন, হোর্হে অত্রিজ যখন একটা লম্বা রান মেক করছেন এরপরে কিন্তু অপোনেন্ট বক্সের আশেপাশে ঢুকবার ঠিক আগ মুহূর্তে বলগুলো লুজ করছেন, এফসি গোয়ার দুঃখটা আসলে ঠিক সেই জায়গায়। এই মুহূর্তে ব্রেন্ডন ফার্নান্দেজ দিয়েছেন রাইট উইংয়ে, রোমারিও আলেকজান্ডার যিশুরাজ গ্লেন মার্টিন্স এদু বেদিয়া আল ওয়াহদা কিছুটা বল প্লে করতে দিয়েছে এফসি গোয়াকে, খুব বেশি একটা পুশ করছে না, তাদের ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে কিছুটা বের করে আনার একটা চেষ্টা, কিছুটা লুজ না দিতেই হবে আল ওয়াহদা, একই টাইপ অফ ফুটবল খেলে যাচ্ছিল ফার্স্ট হাফে, তাতে সাকসেসফুল হতে পারেনি, লেটস সি এফসি গোয়া আরও একটা মুভমেন্ট, সেখানে ফোর্থে অত্রিজ একটা রান মেক করেছিলেন, সেখানে লুকাস পিমেন্তা ছিলেন দাঁড়িয়ে, ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক আল ওয়াহদার, একটা থ্রো ইন এফসি গোয়ার ফেভারে, এবং ঈশান পান্ডিতা তাকে কিন্তু চেঞ্জ করে নেওয়া হচ্ছে নাম্বার 29, তিনি কিন্তু বদলি হিসেবে নামবেন, ঈশান পান্ডিতা গেল ম্যাচটাতেও কিন্তু পুরোপুরি নিজেকে মেলে ধরতে পারেন, এবং এই ম্যাচের শুরু থেকে কিন্তু দেবেন্দ্র যিনি নেমেছেন বদলি ফুটবলার হিসেবে, ফ্রেশলেক দেখা যায় কতটা বাজি ঘোড়া হতে পারেন তিনি, ভালো একটা সুযোগ কিন্তু ছিল এবং এখনো আছে, তবে ক্রস বার পোস্টে কিন্তু লেগেছে, সাইড পোস্টে,
ম্যাচের সেরা সুযোগ ব্রেন্ডন ফার্নান্দেজ ছিলেন সেখানে, আমরা আবারও দেখছিলাম নতুন নামা যে ফুটবলার দেবেন্দ্র, তিনি কিন্তু কাটব্যাক করে ওর্ত্রিসকে দিয়েছিলেন, আমরা দেখছিলাম সেখানে লুকাস পিমেন্তা একেবারে বিটেন, ওর্ত্রিস ফাঁক গোলে কিন্তু সেখানে বলটা পাঠিয়েছিলেন, শেষ পর্যন্ত যিশুরাজ রোমারিও পড়ে গেলেও লং রেঞ্জ থেকে ছুটে এসে ব্রেন্ডন ফার্নান্দেজ কিন্তু যে শটটা করেছিলেন, নো ওয়ে নিয়ার কিন্তু আমরা দেখছিলাম কিপার আল সামশিকে, যদি আরেকটু ভেতরেও রাখতে পারতেন ডাইভিং এফোর্ট দিয়েও কিন্তু আসলে বাঁচানো যেত না হয়তো, বা টিম্বা তাওয়েজ নয়, খলিল ইব্রাহিম কিন্তু বল নিয়ে কাউন্টার অ্যাটাকে ঢুকে পড়েছিলেন আল বাহাদার হয়ে, শেষ পর্যন্ত ইভান গঞ্জালেস তার কিন্তু একটা ক্লিয়ারেন্স, সেটা করতে গিয়ে যেটা হয়েছে কর্নার কিক পেয়ে গেছে আল বাহাদা আরব আমিরাত, অনেকটাই ওপরে ছিলেন ফুটবলার স্পেশালি ডিফেন্ডার এফসি গোয়ার, এবং সেই সুযোগটাই কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে কাজে লাগাতে চাচ্ছিলেন আল ওয়াহদা, ইসমাইল মাতার বক্সের ভেতর ক্রস করেছেন ফারুক জুম্মা, হেডটাও করেছেন তবে পোস্টের বাইরে দিয়ে গেছে সেটা, সেকেন্ড হাফের লাস্ট তিন চার মিনিটে কিন্তু আমরা তিনটা অ্যাটাক দেখলাম দু দলের, ভালো ভালো তিনটা সুযোগ, ব্রেন্ডন ফার্নান্দেজের সামনে বাধা হয়েছে সাইড পোস্ট, ডি বক্সের ঠিক ভেতর থেকে তিনি যে শটটা নিয়েছিলেন সেটা কিন্তু সাইড পোস্টে বাধা পেয়েছে আল সামসি, তিনি অনেকটা দাঁড়িয়েছিলেন সেখানে, আসলে তার কিছুই করার ছিল না যদি সেই গোলটা হয়ে যেত, তবে এরপর কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে আল ওয়াহদা দুটা সুযোগ তৈরি করেছিল, হোর্হে অর্তিজ এগিয়ে যাচ্ছেন তবে সেখানে ভালো একটা বাধা ছিল ফারেস জুম্মার, গ্লেন মার্টিনস, ইভান গনসালেস, এডুবেডিয়া, দেবেন্দ্র, ব্রেন্ডন ফার্নান্দেজ, এডুবেডিয়া, গ্লেন মার্টিনস, ডান প্রান্ত দিয়ে রাইট উইং দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা, হোর্হে অর্তিজ, সেনসন প্যারেইরা অনেকটাই উপরে উঠে গেছেন, গঞ্জালেস, তবে এবার কিন্তু ভুল পাস, খালিল ইব্রাহিম নিয়ে গিয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু ইভান গঞ্জালেস খালিল ইব্রাহিমকে ফেলে দিয়েছেন এবং সে কারণে কিন্তু একটা ইয়েলো কার্ডও দেখতে হয়েছে ইভান গঞ্জালেসকে, স্প্যানিশ সেন্টার ব্যাক, খালিল ইব্রাহিমের রানটা কিন্তু ভালো ছিল, যদি তিনি বলটা বের করে নিয়ে আসতে পারতেন, ইভান গঞ্জালেসের দু পায়ের ফাঁক দিয়ে কিন্তু বলটা বেরও করে ফেলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে একটা বডি চার্জ এবং সে কারণে ইয়েলো কার্ড পেয়েছেন ইভান গঞ্জালেস, এবং ফ্রি কিক একটা পেয়েছে আল ওয়াহদা, এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে দেখে থাকি সবগুলো দলই একই সাথে আটটা গ্রুপে ভাগ হয়ে খেলে থাকে, কিন্তু এখানে ইস্ট জোন এবং ওয়েস্ট জোন দুটো আলাদা জোন, ইস্ট জোনে জাপান চায়না সৌদি আরব, জাপান চায়না সাউথ কোরিয়া ফিলিপিনস এবং প্যাসিফিক রিজিয়নের যে দলগুলো সাউথ ইস্ট এশিয়া সেই দেশের ক্লাবগুলো খেলে থাকে, এবং ওয়েস্ট রিজিয়নে সাউথ ওয়েস্ট এশিয়া সাউথ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সেন্ট্রাল এশিয়ার দেশগুলো তারা কিন্তু আসলে ওয়েস্টার্ন জোনের হয়ে খেলে থাকে, সেখানে আসলে দুই জোনের জোনাল যে উইনার তারা গিয়ে ফাইনাল ম্যাচের মুখোমুখি হয়, অর্থাৎ একটা ক্র্যাকিং টুর্নামেন্ট সেক্ষেত্রে, ইসমাইল মাতার বল নিয়ে ঢুকে পড়েছেন বক্সের ভেতরে, রেফারি কি সিদ্ধান্ত দেন সেটি জানার অপেক্ষায়, এর আগেও কিন্তু একটা পেনাল্টির আবেদন ইসমাইল মাতারের নস্যাৎ হয়েছিল, এবারও ঠিক তাই হতে চলল, আরও একবার সেই ইভান গঞ্জালেসের সঙ্গেই তার বলের যে টক্কর সেটা ছিল, এবং বলেই ট্যাকেল করতে চেয়েছিলেন, রেফারি মেবি বলছেন বলেই মেরেছেন, কিন্তু রিপ্লে যেটা বলছে যে বলে কিন্তু টাচ করেনি, তিনি যখন ইসমাইল মাতারকে পেছন থেকে বলটাকে টাচ করার জন্য ট্যাকেলটা করেছিলেন, রাইট, দুর্ভাগ্য ইসমাইল মাতারের, দুর্ভাগ্য আল ওয়াহদার, তবে কর্নার কিন্তু একটা আদায় করেছে আল ওয়াহদা, শর্ট কর্নার ইসমাইল মাতার, আবার বক্সের ভেতর ক্রস হেড হতে পারে, তবে ধীরাজ সিং দ্য ওয়াল অফ এফসি গোয়া, তিনি কিন্তু আরো একবার সেভ করেছেন, আরো একবার নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করেছেন এফসি গোয়াকে, 20 বছর বয়সী একজন কিপার চমৎকার কিপিং তিনি করে চলেছেন, নজর টানছেন নিশ্চিতভাবে ইন্ডিয়ার ফিউচার, আমরা দেখতে পাচ্ছি ধীরাজ সিং এর মধ্যে এফসি গোয়া এখন পর্যন্ত গোললেস রেখেছে আল ওয়াহদা আরব আমিরাতকে, চমৎকার একটা ফুটবল, তবে গোল বের করার বড় সুযোগ আল ওয়াহদার সামনে আছে, ব্যাক টু ব্যাক দুটো কর্নার কিন্তু তারা পেয়েছে, রাইট, খালিল ইব্রাহিম তিনি এবারে কর্নারটা নেবেন, বক্সের ভেতর করেছেন হেড হবে, তবে এবার কিন্তু পোস্টের অনেকটা বাইরে দিয়ে গেছে লুকাস পিমেন্তার, যে চেষ্টা ছিল ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক তার সেই চেষ্টা, টানা দুটা কর্নার কিন্তু আমরা দেখলাম, দুটা কর্নার থেকে কিন্তু ভালো সুযোগ তৈরি করেছিল আল ওয়াহদা, যদিও শেষ পর্যন্ত ফুটবল গোলের খেলা, ম্যাচের স্কোর লাইনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, 59 মিনিট চলছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ইয়ের ম্যাচ আল ওয়াহদা ভার্সেস এফসি গোয়া,
টিম মাতাহাফিজের মুভমেন্টগুলো আসলে আপনি যদি দেখেন এই ম্যাচে, ইভেন আগের ম্যাচেও ছিল, ফার্স্ট ম্যাচে আউট অ্যান্ড আউট নাম্বার নাইনের যে রোলটা থাকে সেখানে কিন্তু নট অনলি যে একটা ভালো সেটার তিনি পাবেন সেরকম না। যাই হোক, এরপরেও কিন্তু একটা ভালো বল থ্রু হয়েছে আরও একবার, খলিল ইব্রাহিম বলের পিচ পিচ ছুটছেন, চমৎকারভাবে বলটাকে লাইনের ভেতরে রাখতে পেরেছেন, শেষ পর্যন্ত দারুণভাবে কাটিয়েছেন ও স্যামসন পেরেরাকে, একটা প্লেসমেন্ট এবং হেডার ছিল ওমর ফিবিনের, আটকে গেছে শেষ পর্যন্ত ধীরাজ সিং এর গ্রিপের ভেতরে, চমৎকার কিপিং ধীরাজ সিং, ওয়ান্স এগেইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওমর ফিবিন, সিরিয়ান স্ট্রাইকার, তার কাছ থেকে আমরা দেখলাম চমৎকার একটা বল কিন্তু আমরা দেখেছি, ক্রস ডেলিভার করেছিলেন সেখানে খলিল ইব্রাহিম, একেবারে মাথার উপর দিয়ে সেটা সেরিটন ফার্নান্দেজের, শেষ পর্যন্ত ওমর ফিবিনের হেডারটা এত দারুণভাবে নিজের তালুবন্দিতে রেখেছেন কিপার ধীরাজ সিং, ওয়ান্ডারফুল। যাই হোক, একটা ফাউল হয়েছে সেখানে, ফ্রি কিক পেয়ে গেছে এফসি গোয়া, ফাউলটা কনসিড করেছেন সেক্ষেত্রে নাম্বার 21, এবং সে কারণে কিন্তু ইয়েলো কার্ডও দেখতে হয়েছে আব্দুল্লাহ আলকারবিকে, আব্দুল্লাহ আলকারবিকে, স্যামসন পেরেইরা তাকে তিনি ফেলে দিয়েছিলেন, সে কারণে ইয়েলো কার্ডটাও দেখতে হয়েছে। তবে আক্রমণে এবার এফসি গোয়া, ওমর ফিবিন তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, সামনে যিশুরাজ রোমারিও, তিনি কিন্তু ফাউল করেছেন এবং সে কারণে যিশুরাজকেও ইয়েলো কার্ড দেখানো হলো, যিশুরাজ রোমারিও এফসি গোয়ার লোকাল ফুটবলার, তিনি তো ওমর ফিবিনকে ফাউলটা করেছিলেন, সে কারণে টানা তিনটা ইয়েলো কার্ড কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমরা, ইভান গঞ্জালেস দেখেছেন, আব্দুল্লাহ কারবি দেখেছেন, এবং এবার আলেকজান্ডার যিশুরাজ তাকেও কিন্তু দেখতে হয়েছে ডান প্রান্ত দিয়ে, এবার আব্দুল্লাহ কারবি ব্যাকপাস করে দিয়েছেন লুকাস পিমান্তা, যিনি কিছুক্ষণ আগে একটা হেড করেছিলেন, যদিও সেই হেডটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, ফারিজ জুম্মা বাম প্রান্ত দিয়ে আব্দুল্লাহ মেহরাজি ব্যাকপাস করে দিয়েছেন আবারও ফারিজ জুম্মাকে, দুই সেন্টার ব্যাক ছাড়া কিন্তু সবাই ওপরে, লুকাস পিমান্তা সামনে দিয়েছেন, আছেন আব্দুল্লাহ আহমেদ আল মেহরাজি, সানসন পেরেইরা, ইভান গঞ্জালেস হয়ে গ্লেন মার্টিন্স কিন্তু বল পেয়ে গেছে এই মুহূর্তে, ওমর ফিবিন এখনো কিন্তু নিয়ন্ত্রণে, ইভান গঞ্জালেস ক্লিয়ার করার চেষ্টায় আছেন, টিম্বাত ওয়াজের সঙ্গে চ্যালেঞ্জে কিন্তু পড়ে গেছেন, সেক্ষেত্রে ইভান গঞ্জালেস, রেফারির কুইক হুইসল, ইটস এ ফাউল, ইভান গঞ্জালেস এবার ফাউলের শিকার, এতক্ষণ অপোনেন্টকে ট্যাকেল কিংবা ম্যাচে বাধা দিতে গিয়ে তার মুভমেন্টগুলো হয়তো বা রেফারিদার এগেনস্টে বাসি বাজাতে হয়েছে, কিন্তু এবার নিজেই ফাউলের শিকার, নাস্টি ব্লো ফর ইভান গঞ্জালেস, টিম্বাত ওয়াজ স্লোভেনিয়ান স্ট্রাইকার, দীর্ঘদেহী, বাট ইম্প্যাক্ট এখন পর্যন্ত নাই, ইম্প্যাক্টের জন্য আল ওয়াদাকে নির্ভরশীল বেশিরভাগ ক্ষেত্রে ওমর ফিবিন, সিরিয়ান ফরওয়ার্ড, কিছুটা নিচে খেলছেন, ম্যাচ তৈরিতে ওমর ফিবিনকে রোল প্লে করতে হচ্ছে বেশি, ভালো একটা সেটার এক্সপেক্ট করছেন টিম্বাত ওয়াজ, এখন পর্যন্ত সেই সেটার ডেলিভার করতে পারেনি আল ওয়াদা, গোললেস ম্যাচে 63তম মিনিটে আমরা আছি, এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি সৌদি আরেবিয়ার নয় আরব আমিরাতের ক্লাব আল ওয়াহদা এবং ভারতের এফসি গোয়া, আক্রমণে টিম্বাত ওয়াজ নিয়ে যাচ্ছেন আল ওয়াহদাকে, ওমর ফিবিন নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ডিসঅ্যাপয়েন্টিং মুভ ওয়ান্স এগেইন ফর আল ওয়াহদা, গোললেস বল পজিশন কিংবা শট অন টার্গেট সব কিছুতে এখন পর্যন্ত এগিয়ে থাকা দল আল ওয়াহদা, গোয়া দেবেন্দ্রকে নামিয়েছে ঈশান পান্ডিতাকে তুলে, কিছুটা আক্রমণে তার প্রভাব আমরা দেখেছি, ক্রিয়েটিভিটি বেড়েছে, জেমস ডোনাচি অস্ট্রেলিয়ান ডিফেন্ডার, খুব ব্যস্ত থাকতে হচ্ছে ডিফেন্ডারদের, রোলটা বেশি এফসি গোয়া এই টুর্নামেন্টে, যে উদ্দেশ্যে বা যে ধরনের ফুটবলটা খেলছে ডিফেন্ডারদের উপরে তার ইম্প্যাক্টটা পড়েছে বেশি, তাদের উপরে ওয়ার্কলোডটাও পড়ছে বেশি, জানেন সেটা কোচ হুয়ান ফার্নান্ডো, স্প্যানিশ কোচ ব্রেন্ডন ফার্নান্দেজ সামনে একটা বল থ্রু করেছিলেন, উদ্দেশ্য ছিল আলেকজান্ডার রোমারিও, কিন্তু ফারেস জুমা সামনেই ছিলেন, ব্লকেট তৈরি করে বলটাকে নিয়ন্ত্রণ এনে দিয়েছেন আল ওয়াহদাকে, আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা এফসি গোয়া, ওর্হেও ত্রিজ, গ্লেন মার্টিন্স মাঝমাঠ একেবারেই এলোমেলো, আমরা দেখতে পাচ্ছি আল ওয়াহদা এবং এফসি গোয়া দু দলের ক্ষেত্রেই মাঝমাঠে খুব একটা গোছানো কিংবা পরিণত ফুটবলের যে আমরা একটা পশরা দেখি সেই জিনিসটা মিসিং, উইং দিয়ে দু দলই
নির্ভর করছে অ্যাটাকে ওঠার ক্ষেত্রে। এবারও তাই স্যামসন পেরেইরা একবার চেষ্টা করছিলেন, বাট থ্রোইনে রক্ষা, থ্রোইন পেয়ে গেছে। স্যামসন পেরেইরা এফসি গোয়ার পরে থ্রোইন। ইসমাইল মাতার লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম চেঞ্জ প্লেয়ার হিসেবে নেমে যে ইম্প্যাক্টটা রেখেছিলেন, আজকে মূল প্লেইং ইলেভেনে খুব বেশি ইম্প্যাক্ট রাখতে পারেনি। আক্রমণে উঠবার চেষ্টা ব্রেন্ডন ফার্নান্দেজ, একটা বল প্লেস করেছিলেন সামনে, কিন্তু শেষ পর্যন্ত দেবেন্দ্র কিংবা ক্রিস কেউই রিচ করতে পারেননি সে পর্যন্ত। বল টাচলাইনের বাইরে একটা চেঞ্জ হবে, আমরা দেখতে পাচ্ছি আগের ম্যাচেও চেঞ্জ প্লেয়ার হিসেবে নেমেছিলেন। সেভিয়ারটাকে নামানো হচ্ছে এবং রোমারিও, রোমারিও আলেকজান্ডার, যিশু রাজ, নম্বর 21 সেভিয়ার গামা, তিনি কিন্তু মাঠে নামছেন। আলেকজান্ডার রোমারিও, যিশুরাজ তার পরিবর্তে সেভিয়ার গামা, ফার্স্ট টাচ, ফার্স্ট লেগ, সেভিয়ার গামা সামনে আব্দুল্লাহ কারবির বাধা, কিন্তু শেষ পর্যন্ত ব্লকটা করে রেখেছিলেন, সে কারণে একটা কর্নার পেয়েছে, কর্নার নয় সরাসরি গোল কিক। আল ওয়াহদা তারা কিন্তু পেয়েছে, আল সামসি 66 মিনিটের খেলা কিন্তু হয়ে গেছে, ফারেজ জুম্মা দিয়েছেন লুকাস পিমেন তাকে, সেখান থেকে আব্দুল্লাহ আল কারবি তাকে ফেলে দিয়েছিলেন, নতুন নামা সেভিয়ার গামা, সে কারণে কিন্তু একটা ফ্রি কিক পেয়েছে। আল ওয়াহদা, আল হারাবি দিয়েছেন বাম প্রান্তে, আহমেদ আল মেহরাজি, এখনো নিয়ন্ত্রণে ইসমাইল মাতার, তবে সেখানে কিন্তু ভালো একটা চ্যালেঞ্জ ছিল, দূরপাল্লার শট, ওভার ক্রিবিন, তবে সেটাও কিন্তু পোস্টে রাখতে পারেননি তিনি, ওভার ক্রিবিন ইসমাইল মাতারকে দিতে চেয়েছিলেন, ইসমাইল মাতার থেকে আবারও ওভার ক্রিবিন পেয়েছিলেন, আর পোস্টের বাইরে থেকে যে শটটা নিয়েছেন সেটা অনেক ওপর দিয়ে, বক্সের বাইরে থেকে যেটা নিয়েছিলেন পোস্টের অনেক ওপর দিয়ে, আরও একটা সুযোগের অপমৃত্যু আল ওয়াহদার। আল ওয়াহদা চেষ্টা করে যাচ্ছে কিন্তু ডেডলক ভাঙতে পারেনি এখন পর্যন্ত, গোললেস এফসি গোয়া, সলিড পারফরমেন্স। এবং ইন্ডিয়া, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, এই রিজিয়নের ক্লাবগুলোর জন্য একটা মাইল ফলক বলতে হয় এফসি গোয়ার ফার্স্ট পার্টিসিপেশনটা, একটা গেটওয়ে ওপেন হয়েছে এফসি গোয়ার পার্টিসিপেশনের মধ্য দিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগে। কারণ আমরা জানি এর আগে 32টা দল খেলতো 8 গ্রুপে, এবার 10 গ্রুপ করা হয়েছে এবং 4টা করে দল 40টা সর্বমোট দল খেলছে এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। ইটস এ বিগ চেঞ্জ, বিগ মুভ টু ডেভেলপ সাউথ এশিয়ান ফুটবল। বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং আবাহনী সেকেন্ড টায়ার টুর্নামেন্ট যেটা এএফসি কাপ, সেটিতে আসলে তাদের অংশগ্রহণ, বাট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এখনও স্বপ্নের মতো বাংলাদেশের দলগুলোর কাছে। ব্রেন্ডন ফার্নান্ডেজ এফসি গোয়াকে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিলেন, আটকে গেছে সেটা। আল ওয়াহদা আরব আমিরাত এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবেন, আল কারবি, আল হারাবি, লি মিউং জো, ফারেস জুমা, হাই লাইন ডিফেন্ডিং, মাঝ মাঠের মাঝ রেখার একেবারে উপরে কিন্তু এই মুহূর্তে আল ওয়াহদা ডিফেন্স লাইন, রাইট ফ্ল্যাঙ্ক ফাঁকা, এবং সেটা দেখে কিন্তু সেখানে দিয়েছেন আল কারবি, বলটা রিসিভ করেছেন আব্দুল্লাহ আল কারবি, খলিল ইব্রাহিম, শেষ পর্যন্ত সেভিয়ার গামা শরীরে রেগে বল টাচ লাইনের বাইরে, থ্রোইন পেয়েছে আল ওয়াহদা, আব্দুল্লাহ কারবি, এবং দেখছেন কাকে দেবেন, লি মিউং জো এবং একই সঙ্গে খলিল ইব্রাহিম, দুজনেই কড়া মার্কিংয়ে বল প্লেস করতে চেয়েছিলেন, ক্লিয়ার হলো সেটা, এদু বেইদিয়া ক্লিয়ার করেছেন, স্যামসন পেরেইরা আজকের ম্যাচে চমৎকার ডিফেন্ডিং, ইভান গনজালেস এখনও নিজের তেজ দেখাতে চালু রেখেছেন, এদু বেইদিয়া, এফসি গোয়া বল ক্লিয়ার করে আক্রমণে বাড়ছে, দেবেন্দ্র চেঞ্জ প্লেয়ার, তিনি কিন্তু নামছেন, সামনে দুজন, শট নেবেন কি, কিছুটা দেরি করে ফেলেছেন, বল প্লেস করেছেন, কেউ ছিলেন না সেখানে, গ্লেন মার্টিন্স অনেক দেরিতে লুকাস পিমেন্টার সঙ্গে তার বডি টাসল টেনে ধরছিলেন পেছন থেকে, গ্লেন মার্টিন্স সাথে সাথে রেফারির বাঁশি,
শটটা হয়তো বা নিজে থেকে করতে পারতেন। দেবেন্দ্র একটা পুশ ছিল আমরা দেখলাম সেখানে আল কারবির, ফারেস জুমাকেও একেবারেই ডিসপোজেস অবস্থায় আমরা দেখছিলাম। এরপরও ফোরহে ও ত্রিজ ইমব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার কারণে আর সেখানে কেউ ছিলেন না। আবারও কিন্তু গোয়া তারা কিন্তু বল পেয়েছিল, ইসমাইল মাতার আক্রমণে নিচ্ছেন আল ওয়াহদাকে, লি মিউং জো সাউথ কোরিয়ান কিছুটা নিচে, লুকাস পিমেন্তা, ফারেস জুমা, দুই সেন্টার ব্যাক আল ওয়াহদার। আক্রমণে উঠছে আল ওয়াহদা, ওমার ক্রিভিন অনেকটা পথ পাড়ি দিয়ে কিছুটা এরিয়াল রান করেছিলেন, শেষ পর্যন্ত ফাউলের শিকার ব্রেন্ডন ফার্নান্দেজ। ফ্রি কিক পেয়ে গেছে এফসি গোয়া নিজেদের বক্সের ঠিক বাইরে। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় ছিল এফসি গোয়া, কিন্তু বল দেয়া নেয়া করতে গিয়ে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টা এফসি গোয়া। ফোরহে ও ত্রিজ বল পর্যন্ত রিচ করতে পারেননি, লুকাস পিমেন্তা এসে ক্লিয়ার করেছেন। ট্রেন ইন্ডিয়ান ক্লাব এফসি গোয়ার ফেভারে, গ্রুপ ই এর সেকেন্ড ম্যাচ এই দু দলের, এফসি গোয়া ফার্স্ট ম্যাচে আল রায়ানের সঙ্গে গোললেস ড্র করেছিল কাতারের ক্লাব, এবং আল ওয়াহদা ইরানের পার্সোপোলিসের সাথে 1-0 গোলে তারা হেরেছিল। সুতরাং প্রথম পয়েন্টের খোঁজ আল ওয়াহদার, এই গ্রুপের বটম টেবিল দল তারা। আক্রমণ এফসি গোয়া এখনো, ওমার ক্রিভিন, ইসমাইল মাতার অনেকটা ফাঁকায়, স্যামসন পেরেইরা বলটাকে ক্লিয়ার করেছেন সামনে, লুকাস পিমেন্তা, এই মুহূর্তে আল ওয়াহদার নিয়ন্ত্রণে বল। আল কারবি সেখান থেকে দিতে চেয়েছিলেন আল হারাবিকে, খালিল ইব্রাহিম ছিলেন সেখানে, তবে সেটা তিনি পারেননি। থ্রোয়িং হয়েছে একটা, যদিও রেফারি বলছেন থ্রোয়িংটা আবার নেওয়ার জন্য, কারণ তখন পুরোপুরি প্রস্তুত ছিলেন না সবাই। 72 মিনিটের খেলা চলছে আল ওয়াহদা ভার্সেস এফসি গোয়ার মধ্যকারী ম্যাচ। স্যামসন পেরেইরা আরো একবার থ্রোয়িং পাবে, নাম্বার 29 সেভিয়ার গামা, তিনি বদলি হিসেবে নেমেছেন আলেকজান্ডার যিশুরাজের। একটাই চেঞ্জ হয়েছে এখন পর্যন্ত এফসি গোয়ার, দুটা চেঞ্জ হয়েছে, ঈশান পান্ডিতার জায়গায় দেবেন্দ্র নেমেছেন এবং যিশুরাজের জায়গায় সেভিয়ার গামা। তবে বক্সের ভেতর হোরহে অর্টিজ, সামনে আল হারাবি, কড়া মার্কিং করে রেখেছেন, এখনো হোরহে অর্টিজ তার নিয়ন্ত্রণে বল, তবে শেষ পর্যন্ত আহমেদ আল মেহরাজি তিনি ক্লিয়ার করলেন। ওমর ক্রিবিন বল বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য ইসমাইল মাতার, ইসমাইল মাতার নিজের দখলে নিয়ে এগিয়ে যাচ্ছেন, সামনে তিনজনের বাধা, একটা থ্রু বল বাড়িয়ে দিচ্ছেন টিম মাতাভেজের উদ্দেশ্য করে, তবে সেখানে ছিলেন সেন্সন পেরেইরা যিনি শেষ পর্যন্ত বলটা ক্লিয়ার করেছেন। গুড ডিফেন্ডিং বাই এফসি গোয়া, চেরিটন ফার্নান্দেজ ডান প্রান্ত দিয়ে বল বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য হোরহে অর্টিজ, হোরহে অর্টিজ আর একটা থ্রু বল বাড়িয়ে দিয়েছেন, বক্সের ভেতর ফেলেছেন, এবার কিন্তু ভালো সুযোগ ছিল, তবে শেষ পর্যন্ত আল সামসি তিনি কিন্তু বলটা নিয়ন্ত্রণ নিয়েছিলেন, সেভিয়ার গামা সেখানে যদি একটা টাচ তিনি করতে পারতেন এবং দেবেন্দ্র দুজনেই ছিলেন, তাহলে কিন্তু ম্যাচের ফলটা অন্যরকম হতে পারত। গ্রেড দিতে হয় আল সামসিকে, ফার্স্টে তিনি মিস্টেক করলেও কিন্তু সেকেন্ড চান্সে তিনি বলটা পুরোপুরি নিজের গ্রিপে নিয়েছিলেন। এডোবেডিয়া নিউক্লিয়াস বলতে হয় তাকে, হোরহে অর্টিজ তিনি কিন্তু বলটা বাড়িয়ে দিয়েছিলেন, ফার্স্ট চান্স একবার বাধা দিলেও সেকেন্ডে কিন্তু ভালো একটা সুযোগ ছিল সেখানে সেভিয়ার গামার। আহমেদ আল মেহরাজ, এডুবেডিয়াকেও কিন্তু ইয়েলো কার্ড দেখানো হয়েছে, লুকাস পিমেন্তা দিয়েছেন ফারেস জুম্মাকে, সেখান থেকে আবদুল্লাহ আল হারাবি, ফারেস জুম্মা থেকে আবার লুকাস পিমেন্তা বাইরে দিয়েছেন
ডান প্রান্ত দিয়ে আব্দুল্লাহ আল কারবি, তবে সেখানে কিন্তু ইভান গঞ্জালেস রয়েছেন, তিনি একটা ইয়েলো কার্ড এখন পর্যন্ত কনসিড করেছেন। মাতাহাফিজ স্পেশালি কথা বলতে হয়, তার কোনো মুভমেন্ট কিংবা অফ দ্য বল তার কোনো ডামি রান কিন্তু আমরা এখন পর্যন্ত এরকমভাবে দেখিনি যে অপন সেন্টার ব্যাকদেরকে ট্র্যাক করে কোথাও নিয়ে যাচ্ছেন এবং স্পেস করে দিচ্ছেন। প্রায়শই আমরা মানে টিম মাতাহাফিজের কিছুটা নিষ্ক্রিয় অবস্থান দেখছি, মার্কিংটাও আসলে করা করি। জেমস ডোনাচি টিম মাতাহাফিজকে একেবারে ব্লক করে রেখেছেন সেখানে, তিনি তার পজিশন থেকে আসলে খুব বেশি নর্চার করছেন না, যেটা উমার খেবিন সেটা মাঠের বামে হোক কিংবা ডানে হোক তার বিচরণটা তার ডানটা এরিয়ালে চমৎকার। আলবহাদা এফসি গোয়া মুখোমুখি সেকেন্ড ম্যাচে, ইন্টারেস্টিং নকআউট ফ্রেজ এফসি চ্যাম্পিয়ন্স থেকে হতে পারে। ওয়েস্ট রিজিয়নের মোস্ট অফ দ্য ক্লাব কাতার, সৌদি আরেবিয়া, ইরান এবং আরব আমিরাতে এই চারটা লিগ একটু স্ট্রং কম্পারেটিভলি অন্য আদার লিগগুলোর চেয়ে, ইনভেস্টমেন্টটাও আমরা যদি দেখি লেবানন, জর্ডান কিংবা ইরাক এই সকল দেশগুলোর থেকেও বেশি। ফ্রিকিক ছিল ইসমাইল মাতার ফ্রিকিক, গ্লেন মার্টিন্স ক্লিয়ার করেছেন, লিমিউংজো এখনও বল পজিশন রেখেছেন আল ওয়াহাদার কাছে, কিপার আল সামশি লং রেঞ্জ শট টিম মাতাহাফিজের মাথা ছুঁয়ে ক্লিয়ার করেছেন ইভান গঞ্জালেস, স্প্যানিশ ডিফেন্ডার এফসি গোয়া ইন্ডিয়া। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় আল ওয়াহাদা আরব আমিরাত, নো ওয়ান ওয়াজ দেয়ার, ইসমাইল মাতার বলটাকে চেজ করতে চেয়েছিলেন পারেননি, কিপার ধীরাজ সিং তার হাতে, স্কোর লাইনে পরিবর্তন নাই। এর আল ওয়াহাদা এবং এফসি গোয়া দুদলই প্রথম গোলের সন্ধান এখন পর্যন্ত করছে, মাঝ মাঠে বল আল হারাবিকে পেছন থেকে চ্যালেঞ্জ ছিল ব্রেন্ডন ফার্নান্দেজের, বল থ্রু হয়েছিল সামনে, উদ্দেশ্য ছিল জনত্রিজ সেখানে যায়নি, আল মেহরাজি সামনে বাড়িয়েছেন, লিমিউংজো একটা রান করেছিলেন, ইনফ্যাক্ট ওমর খ্রিবিন তিনি ফাউলের শিকার, ইভান গঞ্জালেস তিনি ফাউলটা করেছেন, পড়ে গেছেন সেক্ষেত্রে। ডিবক্সের বাইরে থেকে ভালো একটা জায়গা থেকে কিন্তু ফ্রি কিকটা পেয়েছে আল ওয়াহদা, ইসমাইল মাতার ক্যাপ্টেন হিমসেলফ যিনি আল ওয়াহদার নিউক্লিয়াস, গেল ম্যাচটায় 63 মিটার পর নেমেছিলেন, বাকি সময়টায় অনেকবার চেষ্টা করেছিলেন পার্সেপলিসের বিপক্ষে সমতা আনার জন্য। এই ম্যাচেও কিন্তু গোলমুখের জটলা খুলতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন, যদিও সামনে টিম মাতাফেজের সেভাবে সাপোর্ট তিনি পাচ্ছেন না, ওয়ান ম্যান আর্মি, দেখা যাক সেই সেনাপতি কতটুকু এগিয়ে নিতে পারেন আল ওয়াহদাকে এবারের চেষ্টায়। 78 মিনিটের খেলা চলছে এখনো, ম্যাচের স্কোর লাইন 0-0, টিম মাতার, ইসমাইল মাতার সামনে একটা দেয়াল কিন্তু রয়েছে, কোন ফাঁক খুঁজে বের করেন বক্সের ভেতর, এবারও কিন্তু ধীরাজ সিং এক্সিলেন্ট কিপিং বলতেই হয়, দারুণভাবে ফিস্ট করে বলটা শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন ধীরাজ সিং, এই ম্যাচের এফসি গোয়ার অন্যতম কান্ডারি। ইসমাইল মাতার যেভাবে গ্যাপটা বের করেছিলেন অন টার্গেট, একটা বাঁকানো শট ছিল, ধীরাজ সিং লাফিয়ে ওঠে কিন্তু সেটা ক্লিয়ার করেছেন। গ্লেন মার্টিন্স ডান প্রান্ত দিয়ে বল বাড়িয়ে দিয়েছেন, এবার কিন্তু দেবেন্দ্র ভালো একটা সুযোগ, বক্সের ভেতর হয়তো কাউকে কাট ব্যাক করবেন, করেছেন, তবে শেষ পর্যন্ত সেখানে আব্দুল্লাহ আল কারবি, তিনি কিন্তু নিজের জায়গায় থেকে বলটা ক্লিয়ার করে দিয়েছেন। গ্লেন মার্টিন্স দূরপাল্লা শট, রিফ্লেক্টেড হয়েছিল, সে কারণে দিক পরিবর্তন করেছে আব্দুল্লাহ আল কারবির গায়ে, রিফ্লেক্টেড হয়ে শেষ পর্যন্ত দিক পরিবর্তন করেছে, একটা কর্নার পাবে এফসি গোয়া। দেবেন্দ্রর ভালো একটা রান ছিল, বক্সের ভেতর খুঁজছিলেন কাকে দেবেন, উদ্দেশ্য ছিল সেভিয়ার গামা, তবে তার আগেই কিন্তু সেটা ক্লিয়ার করেছিলেন আব্দুল্লাহ আল কারবি, এবং সেকেন্ড যে শটটা নিলেন গ্লেন মার্টিন্স সেটাও কিন্তু রিফ্লেক্টেড হয়েছিল আব্দুল্লাহ আল কারবির গায়ে, তবে কর্নার কিন্তু একটা আদায় করে নিয়েছে এফসি গোয়া। এডু বেডিয়া
কর্নারটা নিয়েছেন বক্সের ভেতর হেড হয়েছিল হোর্হে অর্টিজ সেটা পোস্টের বাইরে দিয়ে গেছে নির্দিষ্ট সময়ের আর 11 মিনিট খেলা বাকি আছে হোর্হে অর্টিজের একটা ব্যাক হেড ছিল যদিও সেটা ফার পোস্টের অনেকটা বাইরে দিয়ে গেছে দুদল গেল ম্যাচে যে রেজাল্টটা ছিল সেটা এফসি গোয়ার কিছুটা ফরে ছিল তার একটা পয়েন্ট আদায় করে নিয়েছিল আল ওয়াহদা যদি এভাবে চলতে থাকে দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট হবে কিন্তু এক অন্যদিকে দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট হয়ে যাবে এফসি গোয়ার বড় একটা প্রাপ্তি কিন্তু হবে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়ে এফসি গোয়ার হোর্হে অর্টিজ শেষ পর্যন্ত বল ক্লিয়ার বাই লি জো ইসমাইল মাতার সেখান থেকে ওমর ক্রিবিন কিছুটা নেমে নিচে নেমে এসেছেন টিম মাতাভেস তিনি কিন্তু নিজের সেরা ফর্মটার মধ্যে নেই স্যামসন পেরেইরা শেষ পর্যন্ত থ্রোয়িং এর বিনিময় রক্ষা করলেন খেলিল ইব্রাহিম ওমর ক্রিবিন দিয়েছেন খেলিল ইব্রাহিমকে এখন একটা গোল বের করার চেষ্টায় আল ওয়াহদা একেবারে ঘাম ঝরিয়ে চলেছে ডান প্রান্ত দিয়ে আক্রমণ খেলিল ইব্রাহিম সামনে স্যামসন পেরেইরা ছিলেন ব্লকেট করতে পারেনি হেডার ছিল ওমর ক্রিবিনের টিম মাতাভেস জায়গা মতো এসে উপস্থিত হবার আগেই কিন্তু ক্লিয়ার হয়েছে এফসি গোয়া এবং আল ওয়াহদা দুজনে কিন্তু প্রায় সমান সমান নটা শট কিন্তু রেখেছে আল ওয়াহদা সাতটা এফসি গোয়া একেবারে পিছিয়ে রাখা যাবে না হোর্হে অর্টিজ এই মুহূর্তে কিন্তু আক্রমণে নিয়ে যাচ্ছেন এফসি গোয়াকে বাঁ পায়ে শট একেবারেই দুর্বল কিপার আলসামসির পায়ে অন টার্গেট শট কিন্তু এখন পর্যন্ত চারটা নিয়েছে আল ওয়াহদা একটা নিয়েছে এফসি গোয়া অন টার্গেট শটে পিছিয়ে আছে তারা নিশ্চিতভাবেই বলতে হয় ইসমাইল মাতার আরও একবার ডাকে নিয়ে যাচ্ছেন আল ওয়াহদাকে ওমর ক্রিবিন পড়ে গেছেন নিয়ন্ত্রণ হারিয়েছেন সে কারণে বলটাকে চেস করতে পারেননি এই মুহূর্তে কিন্তু আবার আক্রমণে দেবেন্দ্র হয়ে ব্রেন্ডন ফার্নান্দেজ লং রেঞ্জ শট নিয়েছিলেন কিপারকে সামনে এগিয়ে থাকতে দেখে কিন্তু অনেকটা বাইরে দিয়ে গেছে নিষ্ফল আরও একটা অ্যাটাক সি গোয়া এবং আল ওয়াহদার মধ্যে এলোমেলো ফুটবলকে বলতেই হয় শেষ দিকে এসে বাট রোমাঞ্চকর কিছু আমরা শেষ দশ মিনিটে সবসময় দেখি দেখছি আজকেও কোনো কিছু থাকে কি না 82তম মিনিট চলছে লুকাস পিমেন্তা ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক আক্রমণ আরও একবার নিষ্ফল হলো দেবেন্দ্র দিয়েছেন ব্রেন্ডন ফার্নান্দেজকে সামনে গ্লেন মার্টিন্স অর্টিজ একটা রান করেছেন পাবেন না তিনি পারেস জুমা লুকাস পিমেন্তার জুটি সময় মতো লিমিউংজো এসে হাজির আল ওয়াহদা আল ওয়াহদা ডিফেন্সকে খুব বেশি আসলে মাথা ব্যথা কিংবা উপদ্রব তৈরি করতে পারেনি এফসি গোয়া কারণ এফসি গোয়ার মনোযোগটা আসলে বেশি নিজেদের রক্ষণটা ধরে রাখা এখন পর্যন্ত সেই কাজটা কিন্তু তারা সফলভাবে করতে পেরেছে স্কোর লাইন সেটাই বলে ইসমাইল মাতার আরও একবার বক্সের ভেতর ফেলেছেন তবে যেই জায়গাটায় ফেলেছেন সে বলটা কিন্তু সরাসরি চলে গেছে গোল লাইন অতিক্রম করে একের পর এক চেষ্টা কিন্তু ইসমাইল মাতার করে যাচ্ছেন নাবিল আজকে যদি চেঞ্জ আরও একটা হবে আদিল খান যিনি নামছেন স্যামসন পেরেইরার জায়গায় টিটু আপনার মনে আছে স্টল থেকে সেই ম্যাচটার কথা রাইট আদিল খান তার সেই গোলটা নিশ্চিতভাবে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছিল বাংলাদেশ এগিয়েছিল 1-0 গোলে সাদউদ্দিনের দেয়া গোলে 82 মিনিট অতিক্রম হয়েছিল এরপর কিন্তু আদিল খান হঠাৎ করেই পুরোপুরি বাংলাদেশকে নিস্তব্ধ করে দেয় আদিল খানের সেই গোলটা এবং সেই গোল দিয়ে কিন্তু ইন্ডিয়া সেই ম্যাচ থেকে একটা পয়েন্ট আদায় করে নেয় সেই আদিল খান কিন্তু এফসি গড় হয়ে এই ম্যাচে নেমেছেন প্রথম ম্যাচটায় তিনি নামেননি স্যামসন পেরেইরার জায়গায় সে আদিল খানকে দেখছি আমরা রাইট আদিল খান ভাস্ট এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ফুটবল প্রমিনেন্ট নেম আদিল খান গোয়াতে আউট অফ ফেভার কোচ হুয়ান ফার্নান্ডোর নেক নজরে তো অবশ্যই নাই বাট আদিল খান ক্যান ডু এভরিওয়ান নোজ দ্যাট এবং এই ম্যাচেও ক্লিনিক্যাল কিছু একটা করে দেখানোর ক্ষমতা তার আছে গোয়ার জন্য আজকে একটা বিশাল স্টেপ অ্যাডভান্সমেন্ট হবে যদি তারা আজকে এই পয়েন্ট অর্জন করে এবং দুই পয়েন্ট নিয়ে তারা রাইটটাও কিন্তু এই গ্রুপ ইয়ের পয়েন্ট টেবিলের দু নম্বরে চলে যাবে এবং আজকে যদি পার্সেপোলিসের কাছে আল রায়ান ক্লাবটা হেরে যায় সুতরাং তারা এই দুই সেকেন্ড পজিশনটাকে সিমেন্টেড করে ফেলবে এবং লাস্ট ম্যাচে গিয়ে সেখানে পার্সেপোলিসের সাথেও যদি তারা পার্সেপোলিসকে আটকে দিতে পারে বলা যেতে পারে যে একটা ইতিহাসের পাতায় কিন্তু তারা
চলে যাবে, তিন পয়েন্ট থাকবে তাদের, সেক্ষেত্রে ইকুয়েশনটা অনেকটাই ঝুলে থাকবে। আল রায়হান এবং আল ওয়াহদার মধ্যকার ম্যাচের ফলের উপর অনেক কিছু নির্ভর করবে। অর্থাৎ ফার্স্ট আউটিংয়ে যদি সেকেন্ড রাউন্ডে চলে যেতে পারে এফসি গোয়া, দ্যাট উড বি এ মিরাকল। রাইট, এখন পর্যন্ত কিন্তু সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে এফসি গোয়া। জেমস দোনাচি, মিডলম্যান, এফসি গোয়া সেন্টার ব্যাক পজিশনে যিনি খেলে থাকেন, তবে আক্রমণ কিন্তু এখনো করে যাচ্ছে আল ওয়াহদা। আহমেদ আল মেহরাজি, রেন মার্টিনস পেয়েছেন, তবে ডিজো কিছুদিন আগে ইন্ডিয়া আরব আমিরাতের কাছে 6-0 গোলে হেরেছিল। আরব আমিরাতের ক্লাব আল ওয়াহদা, এই টিমেরই অনেকেই আসলে ওই ম্যাচে আরব আমিরাতের সাথে খেলেছিলেন। গ্লেন মার্টিনসের একটা চমৎকার মুভ আমরা দেখলাম, বল কেড়ে নিয়ে কিন্তু আক্রমণে উঠবার চেষ্টা ছিলেন। আদিল খান বল থ্রু করেছেন সামনে জন ও ট্রিজ, তার জন্য আসলে বলের গতিটা অনেক বেশি হয়ে গেছে, সে পর্যন্ত আর চেষ্টাই করেননি। ট্রেন পেয়ে গেছে আল ওয়াহদা, 85 মিনিট কিন্তু চলছে, গ্লেন মার্টিনস কিন্তু পড়ে আছেন মাঠে। রাইট, গ্লেন মার্টিনসকে বাধা দিয়েছিলেন ফারেজ জুম্মা, একটা বডি ট্যাসল হয়েছিল, এখনো পড়ে আছেন। 86 মিনিটের খেলা কিন্তু চলছে আল ওয়াহদা ভার্সেস এফসি গোয়ার মধ্যকার ম্যাচ। আজকের দিনে আরও একটা ম্যাচ রয়েছে যেখানে ইরানের ক্লাব পার্সোপোলিস তারা মুখোমুখি হবে কাতারের ক্লাব আল রায়ানের। সেই ম্যাচটা কিন্তু টি স্পোর্টসের পর্দায় সরাসরি দেখানো হবে। গ্রুপ ইয়ের আরও একটা ম্যাচ, ম্যাচটি টুয়ের সেকেন্ড যে ক্লাশ, সেই ক্লাশ লরা ব্লা যেই দলের কোচ, সেই দলটা কিন্তু মাঠে নামবে এরপরেই রাতে 11টায়। পার্সোপোলিস ইরানের ক্লাব যারা গেল 3 চ্যাম্পিয়ন্স লিগের 2টার ফাইনালিস্ট। ওমর ক্রিবিন তিনি এই ম্যাচেও ব্যর্থ হচ্ছেন এখন পর্যন্ত, যদিও সময় বাকি আছে আর মাত্র 4 মিনিট স্কোর লাইনটা খুঁজে পেতে। আলকারবি দিয়েছেন টিম মাতাভেসকে, মাতাভেস, খালিল ইব্রাহিম, আলকারবি, কাস্টিমেন্টা, ফারেজ জুম্মা, কাস্টিমেন্টার কাছে ডান প্রান্ত দিয়ে আলকারবি ক্রস করেছেন একটা উদ্দেশ্য টিম মাতাভেস, তবে সেখানে জুভান গঞ্জালেস ক্লিয়ার করেছেন। এডুবেরিয়া শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে গেছে, থ্রোয়িং পাবে আরও একটা আল ওয়াহদা, কিছুটা ব্যাক থ্রো, নিচো নিচে থেকে এসে আক্রমণে ওঠার বা বল তৈরি করার চেষ্টাটা কিন্তু করছেন আল হারাবি। মোহাম্মদ ক্রিবিন চেয়েছিলেন একটা ব্যাক পাস করে, ব্যাকহিল করে বলটা টিম মাতাভেদের কাছে পাঠাতে, কিন্তু সেটা কিন্তু ব্যর্থ হয়েছে, উল্টো কাউন্টার অ্যাটাকে ব্রেন্ডন ফার্নান্দেজ, তবে তাকে কিন্তু বাধা দিয়েছে, যদিও সেটা রেফারি বলছেন বিধিসম্মত হয়, খেলা কিন্তু চলছে। লিজো থেকে ইসমাইল মাতার, আবারও লিজো দিয়েছেন ডান প্রান্তে আবদুল্লাহ কারবি, বক্সের ভেতর চকলা তৈরি হয়েছে, বক্সের ভেতর ফেলেছেন জেমস দোনাচি, হেড করে ক্লিয়ার করেছেন গ্লেন মার্টিনস, কিন্তু আবারও ব্যথা পেয়েছেন, এবার বডি ট্যাকলটা হয়েছে আল হারাবির সাথে। শেষ দিকে এসে কিছুটা হিট আপ সিচুয়েশন, উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম অবস্থা আল হারাবি, তিনি কিন্তু আসলে ফিরে আছেন। আল হারাবিকে কার্ড দেখিয়েছেন রেফারি, এবং একই সঙ্গে আমরা দেখব করে থাকে গ্লেন মার্টিনসকে একটা কার্ড দেখাবে নিশ্চিতভাবেই। গ্লেন মার্টিনস সলিড পারফরমেন্স আজকে দেখিয়েছেন এখন পর্যন্ত, একই কথা বলতে হয় আল হারাবির ক্ষেত্রে।
আব্দুল্লাহ সালমিন ম্যাচের 10 মিনিটেই ইনজুরিতে মাঠ ছাড়ার পর তার অভাব আসলে বুঝতে দেননি আল হারবি টেন সিচুয়েশন 90তম মিনিটের খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি নির্ধারিত সময় 90 মিনিট শেষ হতে টেন কাটকে আমরা দেখছিলাম ম্যাচ কোচ আল ওয়াহদা এফসি এই মুহূর্তে এফসি গোয়া তাদের একটা দুর্বল চেষ্টা আল ওয়াহদা বল পেয়ে গেছে লিমিউংজো ইসমাইল মাতা খলিল ইব্রাহিম ইসমাইল মাতারকে দিয়েছেন বক্সের ভেতরে ঢুকে পড়েছে তার ওমর খিবিন দূর থেকে শট নিয়েছিলেন লিমিউংজো আরো একবার ধীরজ সিং হোয়াট এ নাইস গোলকিপিং ফ্রম ইন্ডিয়ান 20 ইয়ার্স অফ এজ কিপার ধীরজ সিং চমৎকারভাবে কিন্তু তিনি এফসি গোয়াকে তার দুই হাতে এখন পর্যন্ত তাদের লাইক লাককে রেট করাচ্ছেন রাইট ধীরজ সিং দারুণ খেলছেন এবার কিন্তু আরো একটা কর্নার হেড হবে তবে জেমস দোনাচি কিন্তু ক্লিয়ার করেছেন সেটা কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা ভুল পাস যেটা উদ্দেশ্য ছিল হোর্হে অর্টিজ সেটা কিন্তু হয়নি ওমর খিবিন এগিয়ে যাচ্ছিলেন তবে যে গতিতে বলটা এগিয়েছে সেটা কিন্তু ধরতে পারেনি তিনি 4 মিনিট অ্যাডেড টাইম অর্থাৎ আর 4 মিনিট যদি নিজেদের গোল দুর্গটা আগলে রাখতে পারে এফসি গোয়া তাহলে কিন্তু ম্যাচটা তাদের পরেই আরও একটা পয়েন্ট তারা আদায় করে নেবেন এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এডুবে ডিয়া যদি আপনি বারবার বলছিলেন যে অন্য আগের ম্যাচটা আমরা যতটুকু দেখেছিলাম এডি বেডিয়াকে কিছুটা ওপরে খেলতে আছে কিন্তু তিনি পুরোপুরি পিভট রোলটা কিন্তু তিনি প্লে করেছেন এবং পুরোপুরি রক্ষণ ভাগের সাথে যে মাঝ মাঠের যে কম্বিনেশনটা এবং মাঝে মাঝে কিন্তু তিনি সেন্টার ব্যাকের দায়িত্ব কিন্তু তিনি এসে পালন করছিলেন এডু বেডিয়া অবশ্যই দারুণ খেলেছেন এবং তাকেই কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হবে সেরিজান ফার্নান্ডেস তার কথাও বলতে হয় ধীরজ সিং এর সাথে কিন্তু তিনিও লাস্ট যে সেফটা ধীরজ সিং করেছিলেন এরপর কিন্তু সেরিটন ফার্নান্ডেস তিনি বলটা ক্লিয়ার করেছিলেন ধীরজ সিং ডিফেন্সিভ যত ব্লান্ডার ছিল এফসি গোয়ার সবগুলোকে কিন্তু দুই হাতে মুছে দিয়েছেন চমৎকার কিপিং কিন্তু আজকে তিনি করেছেন ওয়েস্ট ইন্ডিজের একেবারে বিশ্বস্ত সেনাপতি ধীরজ সিং কেন তাকে ইন্ডিয়া আগামী দিনে ফিউচার একজন গোলকিপার হিসেবে কনসিডার করছে এই পারফরমেন্স এই প্রমাণ করছে তা ধীরজ সিং এর হাতে এসে জমেছে টিম মাতাওয়াজ চেস করছিলেন বল পারেননি তিনি আল ওয়াহদা হতাশাজনক পরিস্থিতির মধ্যে তারা আছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ থেকেই আসলে কোনো উইন তাদের আসছে না নিশ্চিতভাবেই সে পথে এগোচ্ছে আর মিনিট দুয়েকের খেলা বাকি আছে দেখা যাক রক্ষণ তারা ভাঙতে পারে কি না এফসি গোয়ার এই মুহূর্তে ডেসপারেশন এফসি গোয়ার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো সবাই দলের ডিফেন্স ওয়ার্কে একেবারেই মনোযোগী এদু বেইদিয়া অনেকক্ষণ পর উপরে উঠেছেন একটা বল সামনে বাড়ালেন উদ্দেশ্য সেকালে ব্রেন্ডন ফার্নান্দেজ দিয়েছেন হোর্হে অত্রিজ সামনে এই মুহূর্তে দেবেন্দ্র বাড়িয়েছিলেন উদ্দেশ্য ছিল সেভিয়ার গামা ওই পর্যন্ত যাওয়ার সুযোগ আসেনি এই মুহূর্তে আবারও আক্রমণে আল ওয়াহদা মাঝমাঠ থেকে ওমর খিবিন স্কোয়ার করে দিয়েছেন ইসমাইল মাতার খলিল ইব্রাহিম বল নিয়ে কিন্তু ঢুকে পড়েছেন টিম মাতাওয়াজ সামনে 4 জন ডিফেন্ডার ক্লিয়ার করলেন ইভান গঞ্জালেস স্যানসন পেরেইরা শেষ মুহূর্তে সেভিয়ার গামা শেষ মুহূর্তে ক্লিয়ারেন্স খলিল ইব্রাহিম এখনও কিন্তু ইসমাইল মাতার তিনি কিন্তু সেই বলটা মাথা ছোঁয়াতেই গেলেন না ইসমাইল মাতার দিয়েছেন আলকারবি হয়ে ইসমাইল মাতার ওভার খিবিন ইসমাইল মাতার খিবিন সেরিটন ফার্নান্দেস ক্লিয়ার করেছেন থ্রো ইন পেয়ে গেছে আল ওয়াহদা আরব আমিরাত গোল দেওয়ার একের পর এক চেষ্টা ইসমাইল মাতার ওমর খিবিনের সব কিছু কিন্তু ব্যর্থ হচ্ছে লাস্ট দুইটি অ্যাটাক কিন্তু আমরা দেখলাম সেরিটন ফার্নান্দেস নাম্বার 20 এফসি গোয়ার তিনি কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন তবে এখনো চেষ্টা করে যাচ্ছে আহমেদ আল মেহরাজি সেখান থেকে ইসমাইল মাতার ভালো একটা সুযোগ কিন্তু তবে এবার কিন্তু আবারও সেভিয়ার গামা বদলি ফুটবলার সেখান থেকে ব্রেন্ডন ফার্নান্দেস হয়ে আবারও সেভিয়ার গামা তবে খলিল ইব্রাহিম কিন্তু বলটা জিত উইন করেছেন এবার হেড হবে আবারও কিন্তু ধীরজ সিং এবং ক্রসবার বা সাইড পোস্ট যেটাই বলি আমরা ধীরজ সিং এদু বেদিয়ার কথা বলছিলেন ম্যান অফ দ্য ম্যাচ আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার একমাত্র কন্টেন্ডার ধীরজ সিং যে কোনো বিচারেই আপনি বলেন এই ম্যাচকে দুই হাতে নিজের বাঁচিয়ে রেখেছেন ধীরজ সিং চমৎকার একটা বল
ক্রস ছিল সেটা খলিল ইব্রাহিমের এবং মাথা ছুঁয়ে শুধু গোল পাওয়াটা এবং এই গোল তিনটা পয়েন্ট নিশ্চিতভাবে এনে দিত আল ওয়াহদাকে। ম্যাচের একেবারে কয়েক সেকেন্ড বাকি আছে, কর্নার কিক পেয়ে গেছে আল ওয়াহদা, ইসমাইল মাথার গেছেন ক্যাপ্টেন, এবারেও মাথা ছুঁবে কারো কিন্তু না, দুই হাতে ফিস্ট করে কিন্তু ক্লিয়ার করেছেন ধীরাজ সিং, ক্লিয়ার করলেন সেটা। আল শামসি কিপার, লাস্ট কোন ক্লিয়ার চান্স তৈরি হয় কিনা দেখার, হেড হয়েছে ইসমাইল মাতারের, বল নিয়ে ঢুকবার চেষ্টা, শেষ পর্যন্ত ধীরাজ সিং এর নিয়ন্ত্রণে, শেষ বাঁশির জন্য ঘড়ি দেখছেন রেফারি, খুব বেশি সময় হাতে নেই। আমরা দেখছিলাম যে ট্যাকেলের পর দুজন প্লেয়ার পড়েছিলেন, সেখানে কিছুটা সময় নষ্ট হয়েছে, সেই সময়টা হয়তো বা রেফারি যোগ করার জন্য মনে মনে ধরেছেন, এখনো ঘড়ি দেখছেন তিনি, এরই সঙ্গে কিন্তু শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি। অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটা গোললেস ড্র কিন্তু এফসি গোয়া তারা করতে সক্ষম হয়েছে, আল ওয়াহদা প্রথম পয়েন্ট এফসি চ্যাম্পিয়ন্স থেকে তাদের ঝুলিতে এসছে ঠিকই, তবে টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘন্টাও কিন্তু তাদের অনেকটা বাঁচছে, যদি না শেষ ম্যাচে তারা আল রায়ানকে হারাতে পারে, এবং এফসি গোয়ার সামনে একটা বড় ধরনের সুযোগ এসছে, শেষ ম্যাচে পার্সেপোলিসকে যদি আটকে দেয়, ড্র কিংবা হারিয়ে দিতে পারে, অঘটন করতে পারে, তাহলে প্রথমবারের মতো এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসেই নক আউট ফেজে থ্রু করবে তারা। বাট ক্রেডিট গোস টু এফসি গোয়া, ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রথমবারের মতো কোনো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে ফার্স্ট আউটিংয়েই দুই ম্যাচ থেকে দুটো পয়েন্ট তারা অর্জন করতে পেরেছে, ফ্রাস্ট্রেশন ফর আল ওয়াহদা নিশ্চিতভাবেই। অবশ্যই, তবে যেটা বলছিলেন এফসি গোয়ার জন্য বড় একটা অ্যাডভান্টেজ, তারা কিন্তু দুই ম্যাচ থেকে দুটি পয়েন্ট তারা আদায় করে নিয়েছে, শেষ ম্যাচটা ইরানের ক্লাব পার্সেপোলিসের সাথে, এবং দেখুন পুরো দলেই কিন্তু চনমনে, এই যে তারা একটা পয়েন্ট আদায় করলো, যে এখন পর্যন্ত এগারো বারের এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলটার বিপক্ষে, এর আগে আমরা দেখেছি আল রায়ানের বিপক্ষে তারা পয়েন্ট আদায় করেছে, সেটাই কিন্তু বড় একটা ক্রেডিট তাদের, এবং এখন পর্যন্ত কিন্তু দুই ম্যাচে যে দুইটা পয়েন্ট তারা আদায় করলো, অর্থাৎ নক আউট স্টেজের আশাও কিন্তু দলটা কিন্তু বাঁচিয়ে রেখেছে। এর পরের ম্যাচটা কিন্তু রয়েছে পার্সেপোলিসের সাথে, এর আগে যারা এফসি গোয়া যাদের সাথে একটা পয়েন্ট আদায় করেছিল আল রায়ান তাদের, এবং সেই ম্যাচটাও কিন্তু অনেক কিছু নক আউট পর্বের হিসেব নিকেশ কিন্তু অনেকটাই এগিয়ে দেবে। এবং আমরা ধীরাজ সিংকে কিন্তু দেখছি, আপনি বারবার বলছিলেন, আমরা দেখেছি বেশ কয়েকটা ওয়ান ম্যান শো কিন্তু তিনি করেছেন, ভালো ভালো কয়েকটা অ্যাটাক তিনি সেভ করেছেন শেষ দিকেও আমরা দেখেছি, প্রথমার্ধে আমরা দেখেছি, এবং তার কল্যাণেই কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচের স্কোর লাইনটা 0-0, আল ওয়াহদা এফসি 0 ভার্সেস এফসি গোয়া 0। এরই সঙ্গে কিন্তু এই ম্যাচটা শেষ হয়ে গেল গোয়া এবং আল ওয়াহদার, পরের ম্যাচটা ইরানের ক্লাব পার্সেপোলিস মুখোমুখি হবে কাতারের ক্লাব আল রায়ানের, গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়াম ফতোরদায়। এই দু দলের আউটিং দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই ম্যাচের কভারেজ শেষ করছি, ঠিক রাত 11টায় ফিরে আসবো আবারও আমাদের লাইভ কভারেজে।